بسم الله الرحمن الرحيم بارون نماي دالو أعوذ بالله من الشيطان الرجيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام ابراهيم مصلى وعهدنا الى ابراهيم واسماعيل ان طهرا بيتي, طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قال ومن كفر فامتعه قليلا ثم اضطره الى عذاب النار وبئس المصير واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم ومن يرغب عن مله ابراهيم الا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وانه في الاخره لمن الصالحين اذ قال له ربه اسلم قال اسلمت لرب العالمين ووصى بها ابراهيم بنيه ويعقوب يا بني ان الله اصطفى لكم الدين ان الله اصطفى لكم الدين فلا تموتن الا وانتم مسلمون ام كنتم شهداء اذ حضر يعقوب الموت اذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد الهك واله ابائك ابراهيم واسماعيل واسحاق قالوا نعبد الهك واله ابائك ابراهيم واسماعيل واسحاق الها واحدا ونحن له مسلمون تلك امه قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسالون عما كانوا يعملون السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين আম্মাবাদ ফাউজ বিল্লাহ সৈত আন রজিম ওয়েজাল ইবর আহিম আরব বহু বেক আলী মাত ফায়তম মাহন কালা ইন নিজা নাসি মামা কালা ওমিন জুর ইয়াতি কালা লায়ান আলু আহদি জোয়ালেমিন মোহান আল্লাহর সমস্ত প্রশংসা জেলা রব্দুল আলামিন তার বান্দাদেরকে ভালো এবং মন্দ দিয়ে তার আদেশ এবং নিষেধের মাধ্যমে পরীক্ষা করেন যারা আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ নিষেধগুলি ঠিকভাবে যথাযথভাবে বাস্তবায়ন করে তারা আল্লাহ রবুল্লাহ পরীক্ষায় সফল কাম হয় আল্লাহ রাবুল্লাহ যেমন তার শরীয়তের বিধিবিধান দিয়ে পরীক্ষা করেন তেমনি সৃষ্টিগত ক্ষেত্রে মহান আল্লাহ মানুষের কখনো সুখের অবস্থা কখনও দুঃখের অবস্থা কখনো ভালো কখনো মন্দ কখনও প্রীতিকর কখনো অপ্রীতিকর অবস্থা দিয়ে আল্লাহ রব্বুল আলমেন পরীক্ষা করেন এটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি জগতের ক্ষেত্রে আল্লাহর ফেস আল্লাহ ও ওয়াল খাই ওয়াল্লিত ভালো মন্দ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি পরীক্ষায় যারা যত বেশি ভালো ফলাফল করে তাদেরকে আল্লাহ তত বেশি ইহকাল পরকালে সম্মানিত করেন মর্যাদা দান করেন আর যারা যত বেশি খারাপ করে করেছে করছে অথবা করবে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন ইহ জগতে বিশেষভাবে পরকালে যেটা হচ্ছে আসল প্রতিদান জগৎ বদলার জগৎ দারুল জাজা দিন সেখানে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করবেন যদিও তারা দুনিয়ার ক্ষেত্রে বড়ো হিরো ছিল কিন্তু আল্লাহর পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে আল্লাহর পরীক্ষাতে ফেল হওয়ার কারণে তাদেরকে আল্লাহ সেখানে সমস্ত মানুষের সামনে বিচার দিবসে হাসের মাঠে লাঞ্ছিত অপদস্ত করবেন এবং লাঞ্ছিত অপদস্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ রাবুল আলমিন আমি রসুলগণকেও পরীক্ষা করেছেন তো ক্ষেত্রে কখনো ভালো কখনো মন্দ দিয়ে কখনো সুখ কখনো দুঃখ দিয়ে আর আল্লাহ রবুল আলমিন তাদেরকেও তার বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা করেছেন কখনও কোন কাজ করার আশ আদেশ করেছেন তার মাধ্যমে পরীক্ষা করেছেন কখনও কোনো কাজ থেকে বারণ করেছেন এবং তার মাধ্যমে পরীক্ষা করেছেন যাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন তাদের একজন নবী রসুল খলিল উল্লাহ ইব্রাহিম আলহি তাকে আল্লাহ পরীক্ষা করেছেন সালাহমুসালাম নাজকি মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লা সাল্লামের ওপর যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন এবং তারপরে আম্বিয়া রসুলগণকে যে যত ভালো মানুষ তাদেরকে তত বেশি পরীক্ষা করেছেন নবী কারিম সাল্লি সাল্লাম এরশাদ করেছেন সেই বোখায় হাদিসে রয়েছে আসাদাসে বালা আন আল আম্বিয়া আমসাল ফাল আমসাল সবচাইতে বেশি পরীক্ষা হয়েছে আম্বিয়া রসুলগণের আর তারপরে যারা যত ভালো মানুষ তাদের পরীক্ষা তত বেশি হয় সুখ দুঃখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন বিশেষ করে মানুষ সুখের সময় পরীক্ষাকে পরীক্ষা বুঝে না কিন্তু দুঃখের পরীক্ষাটাকে বুঝে যে আমি দুঃখে পড়েছি এটা আমার পরীক্ষা চলছে সুখের সময় মানুষ এমন সুখে বিভোর হয়ে যায় যে আর কোন হুশ দিশা থাকে না খেয়াল থাকে না এটাকে পরীক্ষা মনে করে না মনে করে যে আমি আল্লাহ আমার ওপর খুব খুশি আছেন আল্লাহ আমার উপর এত খুশি হয়েছেন যে আমার মতো ভালো মানুষ মনে হয় কেউ নেই কারণ আমাকে অনেক কিছু দিয়েছেন এটা আরেক গুমরাহি আর এক পরীক্ষাই ব্যর্থ হওয়া তো এই সব বিষয়গুলি আমাদেরকে জানতে হবে এবং স্মরণে রাখতে হবে ইমান ইয়াকিন রাখতে হবে যাতে করে আমরা কখনো প্রতারিত না হয় আল্লাহ পাকের ছাড় দেওয়ায় বা ঢিল দেওয়াই আমাদের আজকের তফসির সুরাতুল বাকারা দশম পর্ব আয়াত নম্বর একশো চব্বিশ থেকে শুরু হবে শুরু হচ্ছে ইব্রাহিম আলাই সালাতাম খালিল্লাহ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু তাঁর ঘটনা থেকে বিশেষ করে মাক্কাতুল মক্ৰমাই তিনি যা কিছু করেছেন এই বিষয়গুলি এবং তার দোয়া এই বিষয়গুলি আজকে আমাদের সামনে আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং রাসৌরুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে আমাদেরকেও ইব্রাহিম আলি ইসালামের আদর্শের তৌহিদের সন্ন্যার অনসরের নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং এই বিষয়গুলি আমাদের গুরুত্ব সহকারে জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে জীবন গড়ার চেষ্টা করতে হবে যাতে করে তিনি যেমন একনিষ্ঠ ছিলেন তিনি যেমন তৌহিদ প্রতিষ্ঠাকারী একজন এমাম ছিলেন রাসুল ছিলেন তেমনি আমরা যেন তৌহিদ প্রতিষ্ঠা করি শিরকে মূল করি ছন্না কায়েম করি বেদাতকে বর্জন করি এবং এব্রাহিম আলহাত সালামের অনসারী হতে পারি খাঁটি মহান আল্লাহ স্বাদ করছেন ওয়াইজেবি বিতালা ইব্রাহিম বরাহিম আরব বহু বে মাত স্মরণ করো হে মানুষ হে মুসলিম হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নবী করিমাল্লামের পর কোরআনী করিমের আয়াতগুলি নাজেল হচ্ছে তাকে প্রথম সম্বোধন তারপরে প্রত্যেক মুসলিমকে সম্বোধন আর তারপরে সমস্ত বিশ্বের মানুষের জন্য কোরআনী করিমকে নাজিল করা হয়েছে তাই প্রত্যেক মানুষকে আল্লাহ বলছেন যে স্মরণ করো ওই উজকুর যেখানে ইজ বলে আয়াত শুরু হয়েছে মনে রাখতে হবে যারা তার সির চর্চা করেন এখানে একটি ফেল বা ক্রিয়া উজ্জ্ব আছে উজকুর ইজ ওই সময়কালকে স্মরণ করো বা ওই ঘটনাকে স্মরণ করো ওই বিষয়গুলি স্মরণ করো ওয়াই দেবতালা এব্রাহিম আর অব্যহু বেকালেমাথ যখন এবরাহিম আলী সালামকে পর পরীক্ষা করেছিলেন তার প্রতিপালক আল্লাহ বেকালে মাতেন কয়েকটি কথার মাধ্যমে আল্লাহর কয়েকটি কথা মাধ্যমে কয়েকটি বাক্যের মাধ্যমে কয়েকটি বিষয়ের মাধ্যমে আমরা কালেমাকে নিজের ভাষায় কখনো কথা বলি কখনো বাক্য বলি যখন যে এরকম আমাদের বিষয়ে আলোচনায় থাকে তখন সেই ভাষায় ব্যক্ত করি তো এখানে খুব ব্যাপক অর্থ রয়েছে যে আল্লাহ কয়েকটি কথার মাধ্যমে মানে কয়েকটি বিষয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এব্রাহিম আলি সাল্লামকে পরীক্ষা করলেন একটি বিষয় নয় মাত বেশ কিছু বিষয় পরীক্ষা করলেন ইব্রাহিম আলী সালাম প্রত্যেকটি আল্লাহর কথার ক্ষেত্রে আল্লাহর বাণীর ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের কি তো এই বিষয়গুলির ক্ষেত্রে কি করলেন বা আল্লাহ রব্বুল আলমিনের ফায়সালার ক্ষেত্রে সেটা শরীয়তী বিষয় হোক অথবা আর ভাগ্যের সাথে তকদিরের সাথে সম্পর্কিত কোনো বিষয় হোক ফাতাম মোহন না সবগুলিকে তিনি পূর্ণ করলেন পূর্ণরূপে বাস্তবায়ন করলেন আল্লাহ যা চাইলেন তিনি তার বাস্তবায়ন করলেন এখন এই বিষয়গুলি বা কথাগুলি কি ছিল এই বিষয়ে এক একজন তার একটা দুটো তিনটে দিক হয়তো আলোচনা করেছে তাতেই শুধু সীমিত নয় বরং এব্রাহিম আলী পুরো জীবনে যে বিষয়গুলির মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমের পরীক্ষা করেছেন সেই সবগুলি বিষয় এ বেকালে মাতের অন্তর্ভুক্ত আল্লাহ তাকে বেশ কিছু বিষয়ের মাধ্যমে পরীক্ষা করেছেন তার জীবনের প্রথম পরীক্ষা হচ্ছে যে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে এটা হচ্ছে বড় পরীক্ষা আজকাল মুসলিম জাতির অধিকাংশ লোক এই পরীক্ষায় ফেল তাই না আমাদেরকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন এবাদতের জন্য এবাদত কি আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়ন করা কয়টা লোক আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়ন করছে আল্লাহ আদেশের বেছে বেছে দু তিনটা কাজ করে হয়তো হ্যাঁ বাকি সব বাদ আল্লাহ যা হারাম নাজাজ করেছেন সেগুলি থেকে কয়েকটা হারাম থেকে নাজাজ থেকে বাঁচে বাকি মেলা হারামে লিপ্ত আছে তাহলে কোথায় বাস্তবে ফাতা মোহন আপনি পূর্ণ করেন না তো চিন্তা করেন আপনি নামাজের বিষয়ে কজন নামাজই রয়েছে রমজান মাসে কজন মুসলিম রোজা রাখে হ্যাঁ কজন মুসলিম ঠিক যেই সময় হজ ফরজে হজটা আদায় করে দিচ্ছে কজন মুসলিম ঠিকভাবে জাকাত করছে আর যেখানে যেখানে যাকে জাকাত দিতে হবে তাকে দিচ্ছে জাকাত দিয়ে দুনিয়ার গরজ পোড়া করছো দুনিয়ার স্বার্থ পোড়া করছে হ্যাঁ স্বজন প্রীতি বেশি গরিবরা অন্য বংশের ওকে দেবে না নিজের বংশে যাদের এমনি কিছু দিতে হইত ওই খরচটা নিজের হালকা করা হইলো তাদের জাকাত দিয়ে কাজ চালানো হইলো তার শাশুড়ির খরচ চালাচ্ছে জাকাত দিয়ে হ্যাঁ তার ধরেন ওই বোন আত্মীয় স্বজন ওদের খরচ খরচা চালাচ্ছে ওরা তো ভাবছে যে আমাদেরকে খুব দান করছে সৌদি আরব থেকে টাকা দিয়ে দান করছে মানে জাকাত নয় ও আমাদের খুব উপকার করে নিজের ক্যাশ থেকে দিয়ে কিন্তু আপনি তো নিজের স্বার্থ এদিকে সুনামটাও নিলেন যে আপনি তাদের লালন পালন করছেন বা দেখাশোনা করছেন এইদিকে দিকে আল্লাহর হক যেটা জাকাত সেটা দিয়ে কাজ চালালেন দুনিয়ার আর গরজ ভোড়া করলেন অধিকাংশ লোক একটা একটা করে যদি বলা যায় তাহলে এটি সময় শেষ হয়ে যাবে কয়টা লোক আল্লাহরবুল আলম আদেশ নিষেধের ক্ষেত্রে পূর্ণভাবে পালন করছে বা পরীক্ষায় পাশ করছে যারা পাশ করবে ইব্রাহিম আলী ইসলামের তারাই অনুসারী আর তারা জান্নাতের অধিকার রাখে হক রাখে জি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আদেশ নিষেধের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করলেন যা যখন আদেশ আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন জি এমন পরিবারে এমন এমন বংশে দেশে জন্ম যেখানে একজন কোন মমিন মুসলিম নাই তুই রাখে সকলে পুত্তুলি প্রতিমার পূজারি বাপ নিজের হাতে প্রতিমা পূজা করে এ প্রতিকূল অবস্থা আপনাকে আমাকে যদি আল্লাহ পয়দায় করিতে কি অবস্থাটা হইতো বিদাতিদের ঘরে জন্ম নিয়ে আপনি নামাজটা করতে পারছেন না সৌদি আরবে বছর থাকার পরেও কেন কারণ আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওদেরকে ভয় করছেন আপনি হ্যাঁ যার ফলে আপনি এখানে এসে দেখছেন যে এগুলো হক নয় না হক তারপরে দেশে গিয়ে আবার ওদের মতোই পরীক্ষা ফেল নিজে আপনি বাস করতে পারছেন না ইব্রাহিম আমল সাল্লামের জন্ম যেই পরিবারে হয়েছিল ওইরকম পরিবারে আপনার আমার যদি জন্ম হয়তো কি অবস্থাটা হইতো চিন্তা করুন মুসলিম পরিবার জন্ম নিয়েছেন কিছু শির কাছে কিছু বেদাত আছে এই মাজার আর পীর আর এই সব বিদাত এইসব বিদাতগুলি বর্জন করে ঠিক তৌহিদ আর সন্নার অনুসারী হতে পারছেন না আপনি ইসলামটা চর্চা করে কোরআন সন্না শিখে আপনি সেই অনুযায়ী জীবনটা করতে পারছেন না আপনি এতটুকু প্রতিকূলতা বরদাস্ত করতে পারছেন না এতটুকু যে বিরোধের সম্মুখীন হবেন সমালোচনার সম্মুখীন হবেন এইটুকু ঝুঁকি নিতে সাহস করছেন না কত দুর্বল আপনার ইমা। তারপরে সচ্চার সিরকের বিরুদ্ধে বাপ ঠিক আছে বাপের শ্রদ্ধা কিন্তু বাপের ধর্ম মানা যাবে না জি বাপকে নসিহত করলেন বুঝাইলেন জি খুব বুঝালেন সরে পড়ে দেখেন আপনি কিন্তু বাপ মানতে রাজি না ঠিক আছে মানবেন না মানবেন না মানব না তোকে বাড়িতে রাখবো না ওর জন্যই ভাগ বাড়ি থেকে চলে যাক বাড়িতে বেরিয়ে গেলাম তারপরে হিজরত শুধু বাড়িতে বেরিয়ে আশেপাশে গ্রামের এদিক ওদিক আছে তা না মাতৃ দেশ ছেড়ে একবার হিজরত ইরাক থেকে সামদেশ ফিলিস্তিনে একা হিজরত করছেন তার সাথে মাত্র হ্যাঁ এক স্ত্রী আর হ্যাঁ আর ভাইপো ভাতিজা লুত আলহিসাম ই সফর সেই যুগের সফর চিন্তা করুন এই মরুভূমিতে তিনজন মিলে সফর করা যেমন তেমন কথা জালেম শাসকের সামনে পড়ছেন স্ত্রী হরণ করবে কত চেষ্টা চালালো সেই মার্দুদ শয়তান আল্লাহ ব্যর্থ করলেন আল্লাহ হেফাজত করলেন কারণ আল্লাহর দিনের জন্য বেরিয়েছেন আল্লাহর সন্তুষ্টের জন্য বাড়ি থেকে বেরিয়েছেন জি এ কথা চিন্তা করেনি আপনাদের মতো যে বাপ রাজ হয়ে যাবে মা অসন্তুষ্ট হয়ে যাবে সমাজকে ছেড়ে দিতে হবে আরে যাক বাদ দিই হ্যাঁ যেটা সবাই করছে আমি ওটাই করি জান্নামে যাই আর জান্নাতে যে যেখানে যাবো সেখানে যাই না আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে তৌহিদ নেই দিন নেই তৌহিদ কায়েম নেই সিরক আছে কোনোদিন দিন কায়েম হবে না তারপরে সারা জীবনটাই পরীক্ষার জীবন ওখান থেকে আল্লাহর হুকুম হইল যে এক তো ছেলে মেয়ে হয় না এক পরীক্ষা বুড়ো হওয়ার পরে এতে ছেলে হইল ইসমাইল আলহিস ছেলে হওয়ার পরে বার্ধক্য মানুষ দুর্বল হয়ে যায় ছেলের পর কত মায়া থাকে তাই না আল্লাহ বলছে এই ছেলে তোর কাছে রাখা যাবে না এব্রাহিম তোর আর পরীক্ষা জি এই ছেলেকে এই স্ত্রীকেও রাখা যাবে না স্ত্রীর তার মা ইসমাইলের মা হাজার এই দুজনকে নিয়ে গিয়ে মক্কায় রেখে আস রেখে ছেড়ে দিয়ে চলে আসছেন আপনার অবস্থা হলে সেখানে মরে যাবেন আপনি স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে মনে জঙ্গলে কোনো মানুষ সেখানে বাস করে না শিশু কয়েক দিনের বাচ্চা কয়েক মাসের বাচ্চা তাকে ছেড়ে দিয়ে চলে আসছেন আর মাত্র কয়েকটি খেজুর আর এক মশক পানি দিয়ে চলে আসছেন আল্লাহ ভরসা চলে আসে এই বোখারে দিস পড়ে দেখেন ইব্রাহিম আলী সাহেব পেছনে ছুটছেন হাজারও জানেন না স্ত্রীকে বলেননি যে কি করতে নিয়ে এসছেন আর কি ছেড়ে কেন চলে যাচ্ছেন দৌড় দিচ্ছেন কি ব্যাপার ইয়া ইব্রাহিম এই না তা তোর হাজাল ওয়াদি এই জনহীন উপত্যকায় কোথায় ছেড়ে চলে যাচ্ছে এখানে কোনো পরিচিত লোক নেই কোনো মানুষ নেই এইখানে কোনো মানুষ বাস করেন না কখনো উত্তর দিচ্ছে না কারণ আল্লাহর হুকুম আমাকে পাস করতেই হবে আমাকে সাকসেস হইতে হবে জিজ্ঞেস করছেন স্ত্রী নিরাশ যে আর তো কথাই শুনতে পাচ্ছেন কোনো উত্তরই দিচ্ছেন আল্লাহ আমার আল্লাহর এই কাজ করে যাচ্ছেন আপনি কেন এই কাজ করছেন আল্লাহ আমার আল্লাহ কি হুকুম করেছেন মাথা ঝুঁকে বলেন আল্লাহ আমার না হ্যাঁ আল্লাহর হুকুমি করে যাচ্ছেন যা ঠিক আছে স্ত্রীও মাশা আল্লাহ যখন আল্লাহর হুকুমে করে যাচ্ছেন এ না তাহলে আল্লাহ আমাদের সর্বনাশ করবেন না আল্লাহ আমাদেরকে বরবাদ করে দেবেন না এখানে আমাদের সুব্যবস্থা করবেন স্বামী থাকা নাই থাক আর কেউ থাকার নাই থাক বনে হোক আর জঙ্গলে হোক একাই থাকি না কেন আল্লাহ হেফাজতকারী জি এই হচ্ছে আল্লাহর ভরসা যেমন পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের তেমন পরীক্ষা হচ্ছে স্ত্রীর শিশুর জি আল্লাহ হুকুম করলেন এখানে ঘর তৈরি করো ঘর তৈরি করতে লাগলেন এই ঘরে সারা বিশ্বের সমস্ত মানুষ ছুটি আসবে এ জন্য খাবা ঘর নির্মাণ করলেন আল্লাহর পরীক্ষা বাচ্চা একটু বড় হয়েছে কত আদরের ছেলে যখন কথা বলতে পারে বাচ্চা কথা বলতে পারছে দৌড়াদৌড়ি দৌড়ি ছোটাছুড়ি করতে পারছে নামাজ পড়তে যান না তা মসজিদে নিয়ে আদর দিচ্ছেন আরে হ্যাঁ জি হ্যাঁ নিজের নামাজ পড়েন না পড়েন হ্যাঁ তিন অক্টর নামাজ পড়ে দু অক্টর নামাজ পড়ে আজকালকার মুসলমান ওই দু অক্টো যাবে তো বাচ্চাটাকে সাথে নিয়ে জি হ্যাঁ কত আপনার মায়ে আপনার বাচ্চার ওপর এবারের মায়া ছিল না আল্লাহ হুকুম করলেন যে তোমার এই ছেলেকে জবাই করতে হবে স্বপ্ন দেখলেন স্বপ্ন মানে ওহি নবীর স্বপ্ন মানে হচ্ছে ওহি সুতরাং মানুষের স্বপ্ন ওহি না হ্যাঁ স্বপ্নের ধর্ম মানলে হবে না যে কোনো মোল্লা অজুর স্বপ্নে দেখে নিল আর স্বপ্নে ধর্ম হয়ে গেল যে স্বপ্নের মাধ্যমে এই তরিকা পেয়েছি এটা চলবে না আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওহি স্বপ্ন দেখলেন বাস্তবায়নের জন্য জমাই করতে গেলেন তিনি জমাই করার জন্য প্রস্তুত কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের পরীক্ষা করা ছিল পরীক্ষা হয়ে গেল আল্লাহ ফদফদাই না হবে যে ভিন আজি আল্লাহ মুক্ত করলেন ইসমাইল আলী জি আল্লাহ রব্বুল্লা আলমিন ঘর বানাবার বললেন যে ডাক দাও সারা বিশ্বের মানুষকে সবাই হজের জন্য আসে যা হুকুম হচ্ছে জি যা হুকুম হচ্ছে পালন করছেন যাই হোক এ সমস্ত কিছু এছাড়াও যা কিছু হয়তো সময়ের স্বল্পতার জন্য ছেড়ে দিলাম পুরো জীবনটাই ছিল এব্রাহিম খালি লুল্লাহ আলিহি সালামের পরীক্ষা আর পরীক্ষা বিকেলে মাছ বেশ কিছু বিষয় দিয়ে আল্লাহ সারা জীবন তাকে পরীক্ষা করেছেন ফা আতাম মাহন্না সব ক্ষেত্রে তিনি পূর্ণভাবে সফলতা লাভ করেছেন যখন তিনি সব পরীক্ষায় পাশ করলেন তখন আল্লাহ তাকে কিছু বকশিস করতে চাইলেন হ্যাঁ পুরস্কার দিতে চাইলেন কি বলছেন আল্লাহ বলছেন কালা মহান আল্লাহ বললেন ইন্নি যাইল কালিনাস এম তুমি যখন সব পরীক্ষায় পাস তোমাকে বিশ্বজগতের মানুষের জন্য এমাম করব। তোমাকে জননেতা হিসাবে আমি তৈরি করব। তুমি সারা বিশ্বের মানুষের নেতা হবে সারা বিশ্বের মানুষের নেতৃত্ব তোমাকে দান করতে চাই ইব্রাহিম আলী ইসলাম দেখলেন যে আমি একা কেন সারা বিশ্বের মানুষের নেতা হো এই নেতা মানে কি রাষ্ট্রীয় ক্ষমতা না তিনি কি কোনো রাজা ছিলেন না প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন হ্যাঁ খালিফাতুল ছিলেন আর দেশ পরিচালনা করেছেন না করেননি তাহলে বোঝা গেল যে আসল এমামত এই মাম আসল নেতৃত্ব নয় আসল নেতৃত্ব হচ্ছে দিনের নেতৃত্ব আর এত বড় নেতৃত্ব আল্লাহ দিয়েছেন ইব্রাহিম আলী ইসলামকে যেই নেতৃত্ব আর কাউকে দেওয়া হয়নি কাউকে দেওয়া হয়নি মানুষের অন্তরের উপর নেতৃত্ব প্রত্যেক মানুষের অন্তর ইব্রাহিম আলী ইসলামের শ্রদ্ধা আছে প্রত্যেক মুসলিমের অন্তরে মহাব্বত আছে ইব্রাহিম খালিল উল্লাহ রসুল উল্লামের পরে আছে না নেই জি সবচেয়েতে বেশি এটা তো আছেই এমন কি কিহদিরা খ্রিস্টানরা যে কোনো দল উপদলের ইয়াহুদি খ্রিস্টান হোক না কেন সকলের কাছে শ্রদ্ধাভাজন একজন নবী রসুল কে এব্রাহিম তাকে তারা আবরাহাম বলুক আর এব্রাহিমে আর একটি কেরাতে আবরাহাম আছে এব্রাহিমের আরেকটি কেরাত হচ্ছে আবরাহাম জি হ্যাঁ আবরাহাম তারা বলে কিন্তু এব্রাহিম আল ইসলাম তাদের কাছে একজন হ্যাঁ মহামানব জি সবাই শ্রদ্ধার নজরে তাকে দেখে এবারে সাল্লামকে যদিও শুধু শ্রদ্ধার নজরে দেখে কিন্তু তার আদর্শ ফলো করেন এহুদি খ্রিস্টানরা মক্কার মুশ্রেকরা পর্যন্ত প্রতিমা পূজা করছে দোহাই দিচ্ছে কার যে এইটাই হচ্ছে এব্রাহিমের ধর্ম এব্রাহিম আলী সাল্লাম কাবা ঘর নির্মাণ করে এই প্রতিমা পূজার ধর্মই আমাদেরকে দিয়ে গেছেন কথা বোঝা গেছে শ্রদ্ধা ঠিক আছে এব্রাহিম আলী সাল্লাম যদিও এব্রাহিমের শুধু নাম ভেঙে খাওয়া ধর্ম ব্যবসা এব্রাহিম আলী ইসলামের আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই এই জন্য বারবার আল্লাহ বলছেন কোরআন একাডেমে যে অমা কান আমি আল লামিয়া কমিন আল মুশ্রিকিন এব্রাহিম তো মুশ্রিক ছিলেন না বহুত্ববাদী ছিলেন না তোমরা তো মুশ্রিক পুত্তলিক এব্রাহিম তো হানিফ ছিলেন হ্যাঁ হানিফ হান মুসলিমা তিনি একনিষ্ঠ ছিলেন খালেস আল্লাহর এ মদতবন্দিগি করেছেন তিনি শির্কমুক্ত শির্কের বিরুদ্ধে এমন তিনি লড়াই করেছেন যে বাপের সাথেও বিরোধ নিয়েছেন বাপের বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন কিন্তু সির্কের সাথে কোনো সমঝোতা করেননি বিরোধ স্বার্থের জন্য এইগুলো শিরকে মেনে নিতে হবে এইরকম রাজনীতি আজকাল এক লোকেরা করে যাচ্ছে যে বিরোধ স্বার্থ তাদের কাছে অন্য কিছু রয়েছে যার ফলে মাজার টাজার এসব বলতে হবে না এসব বলিয়েন না কারণ এসব নাকি এইসব ফিত না হয়ে যাবে হ্যাঁ সিরকের বিরুদ্ধে বলায় যদি ফিত না হয় তো এই ফিতনা আম্বিয়া রসুলগণ করেছেন নাকি সমস্ত নবী রসুলগণ এই শিরকের বিরুদ্ধে তমহীদের দাওয়াত নিয়ে এসছেন বেদাৎ কুসংস্কারের বিরুদ্ধে সুন্নার দাওয়াত আল্লাহ প্রদত্ত আদর্শের দাওয়াত নিয়ে এসেছেন তাঁদের আদর্শ হচ্ছে আসল আদর্শ সুতরাং এসব কথাই আরেক এক না এই সব বিভ্রান্তি হচ্ছে আরেক এক না যে শিখ সম্পর্কে কিছু বলা যাবে না বেদাত সম্পর্কে কিছু বলা যাবে না মিলেমিশে চলেন সবাই কাজ করেন এখন ঐক্যের প্রয়োজন আছে ঐক্য কিসের ভিত্তিতে বড় দলের ভিত্তিতে যদি শিরকারী দল বড় হয় তো ওদের সাথে মিলে যেতে হবে এর ঐক্য হবে না ঐক্য হবে তহিদ এবং সন্ন্যার ভিত্তিতে হ্যাঁ হাতে নিতে হবে আদর্শ হাতে নিতে হবে তৌহিদ এবং সন্ন্যার ভিত্তিতে ঐক্য তাতে লোক কমই হোক কিন্তু এরাই হচ্ছে কাজের লোক। এদেরকে আল্লাহ রব্বুল আর বিজয় দান করবেন কখনো বড় দলকে আল্লাহ বিজয় দান করেননি বরং হকপন্থীদেরকে আল্লাহ বিজয় দান করেছেন এই বিষয়গুলি মানুষ বুঝে না সেজন্য এক এক লোক এক এক মন্তব্য করে এখন আমরা যদি এসব কথা বলি আপসে বিভেদ সৃষ্টি হবে আর বিজাতিরা সুযোগ নিবে আর বিজাতি থেকে সুযোগ তো আপনারা দিচ্ছেন তাদের কাছে তো ইসলাম আর তাদের ধর্মের মাঝে কোনো পার্থক্য ফুটে ওঠে না তারা দেখছে যে আমরাও শিরিক করি প্রতিমা পূজা পুজ করছি আমরাও দুর্গা করছি এরা দরগা করছে তাহলে ইসলাম কেন গ্রহণ করব। আপনি স্পষ্ট করে দেন যে আমাদের দিন হচ্ছে তৌহিদের দিন আমাদের দিন হচ্ছে আদর্শের দিন আর তোমাদের দিন হচ্ছে ভিত্তিহীন প্রমাণ করে দেন এটা এটা আখিদা ইমানের মাধ্যমে তৌহিদ এবং সন্ন্যার মাধ্যমে প্রমাণ করতে হবে তাহলে না আকৃষ্ট হবে আপনার দিনের মধ্যে কিছু ভালো দেখলে তো আসবে আর যদি সমান সমান দেখে দরকারটা কি একটা বাসায় আছেন আর বাসাটা চেঞ্জ করতে চাইছেন আর একটা বাসা খোঁজ করতে গেলে দেখলেন ওই তো আমার মতোই আমার বাসা তো পানি পড়ছে আর ভাঙা ভাঙা পচা আর এই বাসা ওইরকম তো কখনো চেঞ্জ করবেন না এই হচ্ছে আজকালকার হ্যাঁ মুসলিম বিশ্বের অবস্থা মুসলিমদেরকে দেখে অমুসলিমরা বিবেচনা করে মুসলিম দেখে ইসলাম দেখে না কোরআন সন্নাতে ইসলাম আছে ইসলাম দেখে না ও ইসলাম হচ্ছে থিওরিক্যাল বিষয় ওটা দেখতে যায় না দেখছে মুসলিমের চেয়ে মুসলিম চোর মুসলিম বেমান মুসলিম সুদখোর মুসলিম ঘুষখোর আর মুসলিমরা শিরিক করছে মুসলিমরা আমাদের মতই করছে আমরা যদি আপনার রথযাত্রা যাত্রা করি এরা তাজিয়া করছে বা ঈদে নবীর জুলুস করছে পার্থক্য পার্থক্য কোথায় কিছু আমরা ধর্ম করছি ওরা ওদের ধর্ম করছে তারা হককে চিনতে পারে না যে হক কোথায় আছে হক অস্পষ্ট করে দিয়েছি আমরা অথচ হক ছিল স্পষ্ট হক রব রবের পক্ষ থেকে কোরআনে কেরিমে রয়েছে নবী করিম সাল্লাহ ইসলামের হাদিসে রয়েছে বলছিলাম যে নেতৃত্ব আসল নেতৃত্ব হচ্ছে দিনের নেতৃত্ব এই জন্য কোরআন সুন্নার আলেমদের মহাব্বত অন্তরে একবার নিঃস্বার্থে থাকে কোনো স্বার্থ থাকে না ঠিক না এমাম আবু হানিফা শাহে মালিক তার আগে শাহাবাই কেরামদের কথা বলা উচিত রসুল্লাহ পরে শাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন এমাম আবু হানিফা শাহে মালিক আহমদ এমাম বুখারি মুসলিম মহাদিস কিরাম তাদের সাথে ভালোবাসা জি অথচ হাজার বছর বারো বছর আগে চলে গেছেন তারা তাদের সাথে ভালোবাসা নেই কত ভালোবাসা চিন্তা করেন কত ভালোবাসা আছে কোনো স্বার্থ আছে কোনো স্বার্থ নেই তাদের সাথে দেখা হয়নি একই যুগের আলেম কোনোদিন জীবনে দেখা হয়নি কিন্তু অন্তর থেকে ভালোবাসেন কিসের জন্য এটা হচ্ছে আসল নেতৃত্ব আসল এমামত এই হচ্ছে আসল এমামত এব্রাহিম আলী ইসলামকে আল্লাহ রব্বরে বললেন ইন্নি যাই লোক নাস এমামা তোমাকে আমি মানব জাতির জন্য এমাম বানাতে চাই ইব্রাহিম আলি সাল্লাম বললেন যে একা হব আমি আমি আমার বংশের লোকের জন্য চাই হ্যাঁ মানুষ ভালো চাইবে তাই না আপনাকে যদি কোথাও বড় কোনো সম্মান মর্যাদা দেওয়া হয় তো আপনি চিন্তা করেন আপনার ছেলে মেয়েদের কথা চিন্তা করবেন যে ওদের জন্য একটা ভালো রাস্তা খুলে দিই ঠিক না আমার বংশধরের জন্য একটা ভালো একটা পজিশন করে দিই দুনিয়ার ক্ষেত্রে আপনার চিন্তা করছেন চিন্তা হচ্ছে দিনের ক্ষেত্রে হে আল্লাহ দিনের ইব্রাহিম আলিয়া সালাম আল্লাহকে দরখাস্ত করলেন ওয়ামিনজুরিয়া আমার সন্তানদের মধ্য থেকে আল্লাহ ইমাম বানাও শুধু আমাকে একা নয় আমার বংশ তুমি ইমাম বানাও নবীর পাঠাও যারা পৃথিবীর মানুষের নেতৃত্ব দেবে মানুষকে সঠিক পথ দেখাবে সেরাতে মোস্তাকিম দেখাবে জান্নাতে রাস্তা দেখাবে কালা এব্রাহিম আলী ইসালাম মের জবাবে আল্লাহ বলছেন লাইনাল আহদি জালেমিন ঠিক আছে তবে তোমার বংশের লোক যদি জালেম হয়ে যায় তাহলে আমার প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছবে না আমার যে ওয়াদা প্রতিশ্রুতি তা জালেমরা লাভ করতে পারবে না অর্থাৎ তোমার বংশধর যদি শিরকে লিপ্ত হয় যেমন মক্কার মোশেকরা কোরাইশ ইব্রাহিম আলী ইসলামের বংশধর ঠিক না বনি ইসরাইল ইসহাকের মক্কার লোকেরা ইসমাইল আলী ইসলামের মাধ্যমে ইব্রাহিম আলী বংশের তাই ঠিক কিনা হ্যাঁ ইব্রাহিম আলী কয় ছেলে ইসমাইল ইসমাইল আলী সালামের মাধ্যমে মক্কার লোকেরা ইব্রাহিমের বংশের ঠিক না আর ইসাক আলী ইসলামের মাধ্যমে ইয়াকুব আলী মাধ্যমে বনি ইসরায়েল ইয়াহুদি খ্রিস্টানরা ওরা হচ্ছে ইব্রাহিম আলী বংশের সমস্ত ইহুদি খ্রিস্টান নয় কিন্তু ওই সব ইহুদি খ্রিস্টান যারা যারা আপনার বনি ইসরায়েল বংশের ঠিক ওই রকমই সমস্ত মুসলিম ইব্রাহিম আলী ইসলামের বংশধন নাই কিন্তু যারা মক্কার লোকেরা প্রথম যুগে যারা মহাজের তারা আরব তারা ইব্রাহিম আলী বংশের ছিল তো যদি তারা ধর্মের নামে শিরিক করা শুরু করে কুসংস্কারে লিপ্ত হয়ে যায় তাহলে তারা হচ্ছে জালেম পাপে লিপ্ত হয়ে যায় পাপী হয়ে যায় অপরাধী হয়ে যায় আল্লাহর হক নষ্ট করে মানুষের হক নষ্ট করে তাহলে তারা জালেম জালেমরা এমামত পাবে না তোমার বংশের হইলেও এর দ্বারা কোরআনে কেরিমি স্পষ্ট করে দেওয়া হলো যে বংশীয় মর্যাদা আল্লাহর কাছে কাছিয়ে দিতে পারে না শুধু শুধু যদি ইমান এবং তাকুয়া না থাকে বোঝা গেছে না তহিদ এবং সন্না না থাকে কারণ ভারত বাংলাদেশ পাকিস্তানে একটি ফলপ্রসূ লাভ লাভজনক ব্যবসা হচ্ছে আওলাদের রসুলের নামে পীর পীর হওয়ার দাবি করা পীর যদি আওলাদের রসুলের দাবি করতে পারে যে আমরা নবী বংশের পীর তো ওদের মরিদানের অভাব নেই ঠিক না অথচ আকিদা শিরকি আমল হচ্ছে বিদাৎ যুক্ত জি তাদের সন্ন্যতের জায়গায় বিদাতে দখল করেছে তৌহিদের জায়গায় সিরকে দখল করেছে আকিদা সিরকি আকিদা হলুল ফানা ফিল্লা ফান রসুল আল্লাহ বিলীন হয়ে যায় রসুলে বিলীন হয়ে যায় ফানাফি সাহেব পীরে তারা বিলীন হয়ে যায় হ্যাঁ এই শিরকি সিরকি আঁকি ধর্মের নামে সুফিবাদের পীরদের আর বলে তারাই হচ্ছে আল্লাহর ওলি না আল্লাহর ওলি না অন্য কারো ভালো করে বুঝে রাখেন এরা হচ্ছে জালেম সুতরালা লায়ান আলু আহাদিজ জালেমিন দুনিয়ার ভক্ত দেখে ধোকা খাবেন না বরং আল্লাহর কাছে তারা এমামত পাওয়ার যোগ্যতা রাখে না এমামত পাবে তারাই যারা তহিদ প্রতিষ্ঠাকারী যারা সৈন্যতের অনুসারী এব্রাহিম আলী ইসলামের অত হানিফাম মুসলেমা হতে পারে যারা জালেমরা আমার প্রতিশ্রুতি লাভ করবে না অর্থাৎ তোমার বংশের জালেমরা পাবে না তবে যারা সৎকর্মশীল তাদেরকে দেব কথা সত্যি দিয়েছেন হ্যাঁ আল্লাহ দরখাস্ত কবুল করেছেন এব্রাহিম করে যদি দেখেন আপনি দিনের ক্ষেত্রে তাহলে সমস্ত নবী রসুলগণ এব্রাহিম আল ইসলামের বংশের এব্রাহিম আলী ইসলামের বংশে ইসমাইল আলী ইসলাম নবী হলেন আর ইসমাইল ইসলামের বংশে একজন রসুল যদিও কিন্তু তিনি হচ্ছেন চাইতে বড় শ্রেষ্ঠ রাসুল সৈয়দুল মোর সালিন খাতামুদ্দিন সৈয়দুল সাকালিন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য তিনি নবী রসুল আসলেন ইন্নি রসুল্লাহ আলিকামিয়া অমার সাল্লাহ রহমত আলমী রসুল একজন কিন্তু বু রসুলের চাইতে বেশি তার দাওয়াত হচ্ছে ব্যাপক ঈসা আলী ইসলামের বংশে সমস্ত বানী ইসরায়েলের রসুল আম্বিয়া বানী ইসরায়েল ইসাক ইয়াকুব আলী ইসলামের বংশ ইয়াকুব আলী ইসলামের দ্বিতীয় নাম ছিল কি ইসরায়েল সুতরাং সমস্ত নবীদেরকে কি বলা ইসরাইল বলা হয় বনী ইসরায়েলদের ইউসুফ ইউনৈমানি জাকারিয়া ইয়াহিয়া ইসা যত নবী রসুল এসেছেন ইব্রাহিম আলী ইসলামের পরে ইসাক আলী সালামের বংশের সমস্ত নবী ইব্রাহিম আলী ইসলামের বংশেরই জি হ্যাঁ দোয়া কবুল হয়েছে না হয়নি এরা সকলে সৎকর্মশীল ছিলেন কেউ তারা জালেম সকলে ছিলেন কিন্তু যারা জালেম হয়েছে তাদেরকে আল্লাহ জাহান নামে পৌঁছে দিয়েছেন জালেম হয়েছে আবুল আহাব জালেম হয়েছে আবু জাহাল জালেম হয়েছে ওতবা সাহেবা রবিয়া জালেম হয়েছে মক্কার বড় বড় নেতা কাফের মুর্শিকরা যারা বদরে সত্তরজন নিহত হয়েছে আর যারা ইসলামের শত্রুতা করেছে তাদেরকে জাহান নামে আল্লাহ পৌঁছে দিয়েছেন তাদের অনুসারীদেরকে ওই রকমই আল্লাহ তারপরে বলছেন ওয়াইজাআলনা আলবাইতা মাসাবাতাল লিনাস আর শরণ করো যখন কাবা ঘরকে আলবাইতা মানে বাইতুল্লাহ কাবা ঘর মহান আল্লাহ বলছেন ওয়াইজাআলনা আলবাইতা মাসাবাতাল লিনাস যখন আমি কাবা ঘরকে বানিয়ে দিলাম সমস্ত মানুষের জন্য মিলন কেন্দ্র মাসাবাতনের একটি অর্থ হচ্ছে সম্মিলন ক্ষেত্র বা মিলন কেন্দ্র যাই কিছু বলবেন মাসাবা যখন এই অর্থ নেবেন তখন শব্দটি আসবে আরবি যারা বুঝেন ভাষা সাবায়াসুব থেকে সাবা সাবায়াসুব মানে হচ্ছে ঝাঁপ দেওয়া সাবায়াসুব মানে ঝাঁপ দেওয়া মাসাবাত মানে ঝাঁপ দেওয়ার স্থল মানুষ সারা বিশ্ব থেকে এক জায়গায় ঝাঁপ দিয়ে আসে সেটা হচ্ছে মানুষের সম্মিলন কেন্দ্র হ্যাঁ স্থল। এই মাসাবাতানের অর্থ একটি হইল মাসাবাতান আর একটি অর্থ হচ্ছে সাবাব থেকে মাসাবাতান তাহলে সাবায়াসুব থেকে নয় বরং সওয়াব থেকে সওয়াব মানে কি নেকি পুণ্য হ্যাঁ জন্য কেউ কেউ অনুবাদ করেছেন স্মরণ কর যখন বাইতুল্লাহকে আমি বানিয়েছিলাম বিশ্বের সমস্ত মানুষের জন্য পুণ্য স্থল হ্যাঁ পুণ্য স্থল নেকিই জায়গা এত নেকি মক্কায় রয়েছে আরামের ভিতরে রয়েছে যেই নেকি করতেও পাবেন না ঠিক কি না অন্য জায়গার তুলনায় নামাজ আদাই করলে এক লক্ষ গুণ এক লক্ষ গুণ কম নাকি সারা বিশ্বের কোথাও আপনার হজ হবে না উমরা হবে না হজ উমরার জন্য আপনাকে এই হারামে আসতে হবে সাই আরফা এর মাধ্যমে হজ হবে আমনান এবং নিরাপদ স্থল করেছিলাম বাইতুল্লাহকে কি করেছেন আল্লাহ র সমস্ত মানুষের জন্য তাহলে গল্প যে সম্মিলন কেন্দ্র আর নিরাপদ স্থল বাপ পণ্য আল্লাহ করেছেন এমন যুগে বাপের খুনি খুন করে পালিয়ে এসছে আসার পরে হারামের ঢুকে গেছে মক্কায় কাবার চারি দিয়ে ঘোরাফেরা করছে হদুদ হারামের ভিতরে ঢুকাঢুকি করছে দেখছে আমার বাপকে খুন করে এসছে ধরতে পারে না মারতে পারে না কারণ তারা এ হারামের শ্রদ্ধার খেয়াল রাখতো যে হারামের ভিতরে কাউকে মারা যাবে না যতক্ষণ পর্যন্ত হারামের বাইরে না যাবে এমন কি শরীয়তের বিধানে এই বিষয়গুলিকে এইভাবে অব্যাহত রাখা হচ্ছে যে এখানে মানুষ তো নিরাপদ আছে। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি নিরাপত্তা সৌদি আরবে আছে আর তার মধ্যে বিশেষ করে হেজাজ মাকা নাই তাই না আল্লাহর পক্ষ থেকে এই নিরাপত্তার ঘোষণা রয়েছে আল্লার পক্ষে নিরাপত্তার ঘোষণা রয়েছে মানুষ শুধু নিরাপদ নয় বরং এইখানে পশু পাখি গাছপালাও নিরাপদ জানা আছে না নেই এত কবুতর ঝাঁকে ঝাঁকে দেখছেন একটাও কেউ শিকার করতে পারছেন মারা যাবেন না হরিণ খরগোশ দেখছেন শিকার করতে পারবেন না শিকার করা হারামের এলাকার ভিতরে হারামের এলাকা শুধু এই কাবাঘর নয় আরামের এলাকা যে দূর দূর পর্যন্ত জানা আছে হারাম হারামের এলাকা মক্কার ভিতর যত দূর পর্যন্ত হারামের এলাকা একতে কোনো শিকারী পশু পাখি শিকার করতে পারবেন না তাড়াইতে পারবেন যেখানে তাড়াইতে মসজিদে তানিম ও মসজিদে আয়েশার দিকে নিয়ে যায় হালাল এরিয়াতে তারপরে ধরবো ওটাও নিশো ওনা ফারো সেই তো হা শিকারী পশু পাখিকে তাড়িয়ে নিয়ে গিয়ে হারামের বাইরে ধরবো এই নিয়তে তাড়ানো যাবে না যে হারামের বাইরে একটু নিয়ে যায় তাড়িয়ে তারপরে হাদিস লম্বা আছে শুধু এই দুটি কথা বলে শেষ করছি কোনো গাছ কাটা যাবে না কোনো গাছ কাটা যেই গাছগুলি যেই ঘাসগুলি নিজে থেকে জন্মায় সেগুলি কাটা যাবে না যদি এখানে ফসল হইতে লাগে হারামের ভিতরে কোনো জায়গা হারামের এলাকার ভিতরে আর নিজে থেকে চাষাবাদ করছেন তাহলে শুধু কাটা যাবে এটা হচ্ছে শরীয়তের বিধান কিন্তু যেগুলো সৃষ্টিগতভাবে এমনিতেই বিনা চাষাবাদে গাছপালা হচ্ছে ঘাস হচ্ছে কাটা যাবে না নবিশাল্লামের চাচা বাস বলি আর সুন আল্লাহ ইজ খের ঘাস দিয়ে আমাদের ছাউনি হয় আমাদের ঘরের ছাউনি হয় সেই যুগে খড়ের ঘরের ছাউনি হয়তো ইজ খের ঘাস দিয়ে তারপরে আমাদের ওই যখন মাইয়তকে দাফন করি তখন আমাদের দেশে তো বাঁশ ব্যবহার করে তারা কি করত পাথরের সাথে সাথে ছিদ্র বন্ধ করার জন্য ইজ খের ঘাস ব্যবহার করতো ফাইন না হলে বইউতে না ও কবুরে না বাড়িঘর তৈরি করতে লাগে আর কবরের জন্য লাগে তো এটাও ইজকের ঘাসটাও কাটা যাবে না দেখলেন যে এটা খুব জরুরি তখন ইসতে ব্যতিক্রম বললেন যে ইল্লাল ইসকের ইসকের ঘাসটা কণ্ঠকযুক্ত সেটা তোমরা কাটতে পারো আর অন্য কোনো ঘাসপাত এখান থেকে কাটা যাবে না কত নিরাপদ এই স্থান আল্লাহ বলছেন আমনান তারপর আল্লাহ বললেন অত্যা খেজুমি মাকামি এব্রাহিম আ আর তোমরা গ্রহণ করো মাকামে এব্রাহিম এব্রাহিম আলী ইসালামের দাঁড়াবার স্থানে মুসাল্লা নামাজের স্থান তোমরা নামাজের স্থান হিসাবে গ্রহণ করো এব্রাহিম আলী সাল্লামের দাঁড়াবার স্থানকে জি এব্রাহিম আলী সালামের দাঁড়াবার স্থানে ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে কিন্তু আমরা ইব্রাহিম ইসলামের দাঁড়াবার স্থান বলি না আরবিতেই বলি কি বলি মাকাম এব্রাহিম বলি জি মাকাম ইব্রাহিম সেই পাথরটা যে পাথরটা আজকাল গ্লাস দিয়ে ঘেরা আছে এবং যারাই তফ করেন তফের সময় নজরে আসে আসে না আসে না কারাগৃহ থেকে একটু দূরে সরিয়ে রাখা হয়েছে উমার আল্লাহ তার খেলাফত আমলে মানুষের অসুবিধা হচ্ছিল হ্যাঁ সবাই যেহেতু নামাজ পড়ার জন্য ভিড় ভাড় করবে কাবার সাথে লেগেছিল কাবার সাথে লেগে না থাকলে কি করে তিনি দেয়াল উঠাছিলেন অত দূর থেকে কি আর দেয়াল ওঠা যায় আসলে এই পাথরটা যখন ইব্রাহিম আলী ইসালাম কাবাঘর ঘর নির্মাণ করা শুরু করে আল্লাহর হুকুমে যখন দেয়াল উঁচা হইল আর তো হাত যাচ্ছে না তাহলে পাথর উপরে দাঁড়াইতে হবে তখন এই পাথরটা রেখে পাথরে পা দিয়ে হ্যাঁ কাবা ঘরের রাজমিস্ত্রির কাজ করছিলেন এব্রাহিম আলী ইসাল্লাম আর ছেলে ইট পাথরগুলি উঠিয়ে উঠিয়ে দিচ্ছিলেন ইসমাইল আলী ইসালাম বাব্বাটাতে এই কাবা ঘর তৈরি করেছে দুইজন মিস্ত্রি জি দুইজনেই আল্লাহর নবী আল্লাহর রসুল জি হ্যাঁ জি এই ঘরের মর্যাদা দেখেন তারপরে এই পাথরটি ওখানে থেকে যায় মো বলেছেন যে ওতে যে দাগটা আছে সেটা হচ্ছে মজেজা অলৌকিকত ইব্রাহিম বা রাহম ইসলামের পায়ের দাগ অল্লাহ আলম আর ওইরকম দাগ হয়ে আছে দাগ হয়ে আছে এখনও যদি ভালো করে লক্ষ্য করে দেখেন দাগ হয়ে আছে যেইভাবেই দাগ হোক কিন্তু দাগ হয়ে আছে আর তফসির কার কথা এটা আমি নকল করলাম যেভাবে তাফসিরে রয়েছে তো সেই পাথরটিকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে মানুষের সুবিধার্থে যাতে করে ভিড় ভাড়ে ওখানে মানুষের নামাজ পড়া না করে তওয়াফ শেষ করে সাত চক্কর যখন শেষ হবে তখন দুই রাকাত তওয়াফের সলাদ ফরজ তোফ হোক আর সন্নাদ তোফ হোক আর ওয়াজেব তোফ হোক আর নফল তোফ হোক যে কোনো তওয়ফের ক্ষেত্রে তওয়ফ শেষ হলে তার সমাপ্তি করতে হবে কি দিয়ে দুই রাকাত নামাজ দিই এই দুই রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের পেছন দিকে মাকাম ইব্রাহিম কাবা সামনে তার সাথে সাথে মাকাম ইব্রাহিমও সামনে রেখে এই আদায় করা হচ্ছে সোনাত সোননাথ ফরজ অজেব নয় যে মানুষের মাঝে ধাক্কাধাক্কি করে খুশু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না মানুষ মাথার ওপরে পা দিয়ে দিচ্ছে তারপর ওখানে ভিড় ভাড় করে নামাজ পড়বেন এটা আমার অজ্ঞতা আপনি যে কোনো জায়গায় নামাজ পড়ে নিতে পারেন নামাজ হয়ে যাবে কিন্তু ওর পিছু এত কাছাকাছি পড়তে হবে ওটাও জরুরি না দূরে ওই দিকে ওই সাইডেই দূরে গিয়ে নামাজ পড়েন আমি অনেক দূরে চলে যাই যেখানে আমার খুশুর সাথে নামাজ পড়তে পারবো সামনে দিয়ে কেউ অতিক্রম করবে না সামনে কোনো মহিলা নেই এইরকম জায়গায় নিরাপদ স্থানে আপনার খুশুর সাথে নামাজটা আদায় করার চেষ্টা করেন আল্লাহ বলছেন যে মাকামে আহিমে নামাজের স্থান তোমরা গ্রহণ করো ওয়া আহেদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন ত্বাহহিরা বাইতি লিতায়ফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকায়স সুজুদ আল্লাহ বলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম কে উপদেশ দিলাম আহেদনা বা আদানা ওয়া আহেদনা মানে আর উপদেশ দাও হয় আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কি করলাম উপদেশ দিলাম নির্দেশ দিলাম আন ত্বাহহিরা বাইতিয়া এই ঘর যে নির্মাণ করলে এটা আমার স্পেশাল ঘর জানেন এটাকে কি বলা হয় বেয়েতুল্লাহ বলা হয় মসজিদগুলো আল্লাহর ঘর বাইতুল্লাহ এটাও খাস ঘর কিন্তু আখাসুল খাস খাসের চাইতে খাস বিশেষের বিশেষ ঘর হচ্ছে বাইতুল্লাহ কাবা ঘর আমাদের ঘরগুলি সারা জমিনটা আল্লাহ ইন্নাল আরজালাহে নেই তো সব সব বাড়ি তো আল্লাহর কিন্তু ওইগুলো হল সাধারণ আল্লাহর ঘর জি তো এই জন্য বেয়েতুল্লাহকে বিশেষভাবে কাবাঘরকে বেয়েতুল্লাহ বলা হয়েছে আমার ঘরকে তোমরা পবিত্র রাখো জন্য আর আরামে মসজিদে হারামে অবস্থান করবে তাদের জন্য রুকুকারীদের জন্য আর সাকারীদের জন্য যারা নামাজী তাদের জন্য পাক পবিত্র রাখো মানে কি পাক পবিত্র রাখা দুই রকম একটা হচ্ছে হিস্রি আর একটা হচ্ছে মানবী একটা হচ্ছে অনুভূত পবিত্রতা আর একটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা অনুভূত বাহ্যিক পবিত্রতা হচ্ছে যে এই মসজিদে হারামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এখানে যেন ময়লা আবর্জনা না থাকে তাই না ময়লা আবর্জনা না থাকে সুগন্ধি করে রাখবে সুতরা করে রাখবে ইত্যাদি ইত্যাদি ময়লা আবর্জনা থাকলে মানুষের রুচি হবে না এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা পবিত্রতা আর আভ্যন্তরীণ পবিত্রতা আর সবচেয়ে বড় পবিত্রতা এটা হচ্ছে শির্ক থেকে পবিত্র করা কারণ সবচেয়ে বড় নাপাকি অপবিত্রতা হচ্ছে শির্ক আল্লাহ মুশ্রেক বলেছে ইন্নামাল মুশ্রে কোন আর না যাসুন মুশ্রেক হচ্ছে নাপাক আল্লাহ বলছেন ফাজতা নেব রিজসা মিনাল আউসান প্রতিমার নাপাকি অপবিত্রতা থেকে তোমরা বেঁচে থাকিও তাহলে প্রতিমা পুতুল পূজা অথবা আল্লাহ ছাড়া অন্যের পূজা যে কোনোভাবে পূজা সেটা দাঁড় করে পূজা হোক মূর্তি প্রতিমার আকারে অথবা শুয়ে দিয়ে কবরে দাফন করে পূজা হোক এগুলো হচ্ছে কি রিজ এগুলো হচ্ছে সবচেয়ে বড় বড়ো না পাখি সবচেয়ে বড় অপবিত্রতা যাতে মানুষের অন্তর থেকে তৌহিত চলে যায় সির্ক দিয়ে না পাক হয়ে যায় কুফুরির মাধ্যমে না পাক হয়ে সবচেয়ে বড়ো নাপাকি হচ্ছে অন্তরের কুফুরি এবং সির্কের না পাখি অন্তরে পাপের কামনা বাসনা কুপ্রবৃত্তির চাহিদা এগুলি হচ্ছে না পাখি পাপ করতে মন হয় অন্যায় করতে মন হয় জুল অত্যাচার করতে মন হয় গুনহা ভালো লাগে না এগুলো অন্তরের কি নেই মসজিদে হারাম হারামের আশেপাশে হারামের এলাকাকে পাক পবিত্র রাখবে পাক পবিত্র রাখবে তো পাক পবিত্র এখন বুঝতে পারলেন শুধু ময়লা আবর্জনা পড়ে নেই কাশ থুথু নেই আর ধুলো বালি নেই এটা যথেষ্ট নয় এটা যথেষ্ট নয় শির্ক মুক্ত করতে হবে খবরদার তারপরে মক্কার মুশরেকরা নবী করিম সাল্লা সাল্লামের আগমনের পূর্বে তিনশো ষাটটি মূর্তি দিয়ে কাবার চারিদিককে ভর্তি করে দিয়েছে সবচেয়ে বড় না পাকি অথচ ইব্রাহিম আলসালাম বংশের লোকেরা সতর্ক করেছে আল্লাহ রব্বুল এই মক্কার মুশ্রেকদের এই শিরকুফরির তিন সাড়ে তিন হাজার বছর আগে আনুমানিক গবেষণায় বলছে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ বলছেন ইসমাইলকে বলছেন যে তোমরা এই মক্কার এই আমার ঘরের চারিদিকে তোমরা নাপাকি থেকে সিরকুরি থেকে প্রতিমা পুতুল থেকে শিরকি আকিদা আমল থেকে মুশতেক থেকে পাক রাখবে এ হল নাপাকি না যে কোনো পাপ ঠিক না যে কোনো পাপ সুতরাং এখানে শিরকের সাথে সাথে আর পাপ হচ্ছে বিদাতের পাপ যা ধর্মের নামে হয়ে থাকে নেকির আশায় হয়ে থাকে এখানে যেন বেদাতি কর্মকাণ্ড না হয় কত বেদাত হচ্ছে এখানে কত বেদাত হচ্ছে মৌলেদের রসুল খুঁজে বেড়াচ্ছে শিরিক হচ্ছে মৌলদের রসুল গিয়ে সেজদা করে আমাদের এর শেখ ডক্টর লোকমান হাফিজাহল্লা রিয়াজ এখন আছেন সৌদি হয়ে গেছেন ভারতের লোক তিনি বলছেন আমি নিজের চোখে দেখেছি মৌলদের রসুল যে লাইব্রেরিটা আছে নবিস জন্মের স্থান বলে যেটা মানুষের কাছে পরিচিত সেখানে কাবাকে পেছনে করে উল্টো দিকে করে আর মৌলিদ নবীর জন্মস্থানকে সেজদা করছে জি এই সব থেকে পাক করতে বলা হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে ইসমাইল আলী ইসলামকে হচ্ছে আল্লাহর উপদেশ জি বেদাতে কত বেদাত হচ্ছে তফের সময় বেদাতে সে প্রত্যেক চক্কর একটা করে দুয়া সাফা মারার প্রত্যেক চক্কর একটা করে দুয়া আর তারপরে এক এক লোকের এক এক তরিকা জি হ্যাঁ আসার পরে বিস্মিলল আল্লাহ হবার বিস্মিলী আল্লাহ হবার বিসমিল লাল্লাহবার তিনবার করে হ্যাঁ আর প্রত্যক করে আবার বিস্মিলিন লালহভ এরকম বহু বিদাত বিদাত আর বিদাত অযমরা করতে এসে অধিকাংশ বিদাত করে যেসব নাপাক কাজ হচ্ছে যেগুলোকে পাক পবিত্র রাখতে বলা হয়েছে তার একটি হচ্ছে ধূমপান করা ধূমপান হচ্ছে হাবায়েস নোংরা রুচিকর নয় ধূমপানের গন্ধ কেউ বরদাস্ত করতে পারবেন একজন অমুসলিমও যদি ধূমপান করায় অভ্যস্ত না হয় কখনো তার জন্য এই ধূমপানের গন্ধ বরদাস্ত নয় সুতরাং কাবার চারিদিকে হারামের এলাকায় যে ধূমপান করা সিগারেট পান করা এটা আল্লাহর আদেশ অমান্য করা ইব্রাহিম আলী ইসাল্লাম ইসমাইল আলি যে উপদেশ দিয়েছেন তার বিরোধিতা করা নাপাক করছেন এই এলাকাকে যারা ধূমপান করছেন যারা সেলফি তুলছেন আলহামদুলিল্লাহ সেলফি তোলা নিষেধ করা হয়েছে এবং প্রত্যেকটি দেশের দূতাবাসে ফরমান জারি করা হয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে লেটার পাঠিয়ে আমার কাছে লেটার কপি আছে ফরেন মিনিস্ট্রি থেকে জি যে আর যেন মক্কা মদিনাকে খেলতামাশার জায়গা না বানানো হয় সাফার উপরে সেলফি মারোয়ায় সেলফি আরে তফ করতে করতে সেলফি মাকাম ইব্রাহিমের কাছে সেলফি হ্যাঁ হিজুর হাতিমে সেলফি এ কি তামাশা শুরু করে দিয়েছে মসজিদ নবিতা সাল্লাম রহজাই সেলফি এই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ জাজাহমুল্লাহ খের সৌদি সরকারকে আল্লাহ যেন যাজায় খের দান করেন যে এই সেলফি করার মতো হারাম না যায় কাজকে মক্কা মদিনে নিষেধ করা হয়েছে জি নিষেধ করা হয়েছে কঠোরভাবে নিষিদ্ধ মোবাইল জব্দ হয়ে যাবে কোনো কিছু কেউ যদি রেকর্ড করে কিছু করে সেটা কেড়ে নেওয়া হবে আর তারপরে কেসও তার বিরুদ্ধে হইতে পারে সে বন্দিও হইতে পারে আশা করি এই খবর শুনেছেন আপনারা অনেকে শুনেছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন যে পাক পবিত্র তাহলে সমস্ত না পাকি থেকে কী করতে হবে পাক রাখতে হবে সেটা আভ্যন্তরীণ যেটা দেখা যায় না পাকি অথবা দেখা যাচ্ছে না পাকি সমস্ত না থেকে পাক রাখবে ওয়াইজ খাল ইব্রাহিম মরবে জালহা বালাদান আমেনা স্মরণ করো যখন ইব্রাহিম সাল বলেছে হে রব ইজাল হাজা বালাদান আমেনা এই শহরটিকে তুমি নিরাপদ শহরে পরিণত করো মক্কাই যেন নিরাপত্তা থাকে পূর্ণরূপে অর্জুক আহল মিনাস সামারাত আর এখানকার বাসিন্দাদেরকে তুমি ফলমূলের উপজীবিকা দিও ফলমূলকে ফল ফলমূলের রেজিক দান করিও অথচ একটাও ফলের কোনো গাছ নেই তখনও ছিল না চোদ্দশ বছর আগেও ছিল না এবারের সামনে যুগে তো ছিলই না এখনও নেই আছে কোনো ফলমূলের গাছ আছে খেজুরের গাছ পর্যন্ত নেই আরব দেশে যে খেজুর গাছ হয় সেটাও মদিনে আছে না হয় অন্য কোথাও আছে কিন্তু মক্কাই নেই এব্রাহিম আলী সালামের দোয়া নকল করছেন এব্রাহিম আলী সালাম এক দুয়া করলেন যে আল্লাহ এই শহরকে নিরাপদ করো দ্বিতীয় হচ্ছে যে এখানকার অধিবাসীদেরকে কি দাও ফলের রিজিক দান করো কিছুই এখানে ফলের গাছ কিন্তু সারা বিশ্বের সমস্ত ফলমূল সারা বছর ধরে মক্কায় পাওয়া যায় হ্যাঁ শস্যাদি সমস্ত খাদ্য চাল ডাল যা কিছু লাগিয়ে সব কিছু পর্যায়ে এত হাজির সংখ্যা আর এত রমজানে ভিড় ভাড় কখনো খাবারের অভাব হয়ে গেছে মক্কা আর খাবার দাবার পাওয়া যায় না চাল ডাল পাওয়া যায় না হয়েছে না ইব্রাহিম আলী সালাম দুয়ার বরকত কেমন পর্যন্ত চলতে আচা চলতে থাকবে ইনশাআল্লাহ ইব্রাহিম আলী সালাম বলছেন যে আল্লাহ এই রিজিক কিন্তু কাকে দিও মান আমান মিনুম বিল্লাহ ওয়ালিয়াল অমিল আখির তাদের মধ্য থেকে মক্কার লোকদের মধ্য থেকে এবং এদের আশেপাশের লোকদের মধ্য থেকে যারা এখানে আসবে তাদের মধ্য থেকে ওরা কে যারা আল্লাহর প্রতি ইমান রাখে শিরক মুক্ত কুফরি মুক্ত হ্যাঁ আর পরকালে বিশ্বাসী যারা আল্লাহ কাফেরদেরকে রিজিক দিও না কাফেরদেরকে এই মক্কা রিজিক দিও না কাকে দিও যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তাদেরকে এই রিজিক দিও এখানে যারা আসবে তারাও আর আশেপাশে যারা আছে তারাও আর বিশ্বে যারা আছে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় নাস্তিক অথবা মসরিক বহুত্ববাদী শিরিক করে বিভিন্নভাবে হ্যাঁ ওদেরকে রিজিক দিও না কেন এই দোয়া করলেন সীমিত করে দেন যে আল্লাহ এই রিজিক এবং নিরাপত্তা কাকে দিও মমিনদেরকে দিও যারা আল্লাহ পরকালে বিশ্বাসী কেমন সীমিত করলেন কারণ তার আগে আর একটা দরখাস্ত করেছে একটু আগে কি যে আল্লাহ আমার বংশধরকে তুই ইমামত দিও আমাকে যে তুমি নেতৃত্ব দিচ্ছ আমার বংশধরকে নেতৃত্ব দিও তখন আল্লাহ কি বলেছিলেন যে জালেমদেরকে দেব না কাকে দেব শুধু মমিনদেরকে দেবো ইমানদারদেরকে দেব বলেছিলেন না ইব্রাহিম হাসান কিন্তু স্মরণ আছে আবার রিজিকটাও যদি সবার জন্য চাই আল্লাহ যদি না 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 ও জালেমদেরকে দেব না সেজন্য আগে থেকে সতর্ক হয়ে একবার তম্বি সতর্ক করে দেওয়া আছে আর আমি কাফেরদের জন্য আর মুশ্রেকদের জন্য মোনাফেকদের জন্য রিজিক চাইব না ফলে রিজিক কার জন্য চাইব মমিনদের জন্য চাইব আল্লাহ বলছেন না এটা আবার ভিন্ন এটা ভিন্ন নেতৃত্বের জন্য সৎ হইতে হবে নেতৃত্ব দিব ধর্মীয় দিনই নেতৃত্ব সেটা সৎ লোকদেরকে দেব মমিন এবং সোনার অনুসারীদেরকে দেব। শিরকার বিদাতকারীদেরকে দেব না আর গোমরা পথভষ্ট পাপিষ্টদেরকে দেব না কিন্তু রিজিকটা সৎ অসৎ ভালো মন্দ মুসলিম অমুসলিম সবাইকে দেব। কারণ আমার সৃষ্টি তারা আমি দায়িত্ব নিয়েছি ওরাকে দুনিয়া পাঠিয়েছি ওদের খাবারের ব্যবস্থা দেব বুঝা গেছে তাই আল্লাহ বলছেন এব্রাহিম আলী সালামের দোয়া যখন মমিনদের জন্য সীমিত হয়ে গেল কাল আল্লাহ বলছেন ওমান কাফারা আল্লাহ বলছেন ওমান কাফারা যারা কাফের হবে তারাকেও রিজিক দেব ওমান কাফারা যারা কুফরি করবে তাদের কেউ কিছু কালের জন্য পার্থিব জীবন উপভোগ দান করব। জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা দেব তাদের রুজি রেজি কাফেরদের ঘরে পয়সার অভাব নেই হ্যাঁ বরং তাদের কাছে বেশি পয়সা তাদের কাছে সুখের সামগ্রী বেশি কিন্তু কালিলান অল্প দিনের জন্য যে যে কয়েকদিন দুনিয়াতে আছে কো খেয়েন অভ ক খেয়ানা ভোগ করে নাও সুম আক্তার রোহিলা জা বিন নারী মাসির তারপরে তাদেরকে বাধ্য জাহান জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হইতে ইতার মানে বাধ্য করা বা তাদেরকে টেনে হেঁচে ইত্তার মানে টেনে হেঁচে নিয়ে আসা তাদেরকে টেনে হেসে নিয়ে আসবো কোথায় এলা আজাবিন না জাহান্নামের নামের আজাবি অবেসাল মাসির আর জাহান নাম কতই না জঘন্য পরিত্যাবর্তন স্থল তারপরে মহান আল্লাহ সাদ করছেন শরণ কর ওয়াইদ ইয়ার ফাই ইব্রাহিমুল কওয়াইদ আমি আল বাইত ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান তাসসামিউল আলিম স্মরণ করো হে মানুষ যখন ইব্রাহিম আলী সালাম এবং ইসমাইল আলী বাপ এবং ছেলে উভয়ে উঁচা করছিলেন নির্মাণ করছিলেন আল কোয়েদা মিনাল বেত বাইতুল্লাহর ভিত্তিকে বাইতুল্লাহর ভিত্তিকে কি করছিলেন ভিত্তি নির্মাণ করছিলেন বা ভিত্তি উঁচা করছিলেন আর এই দুয়া তারা করেছিলেন বা করছিলেন রব্বানা নাত কাব্বাল ইন্না কান্তা সামিউল আলিম হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে কবুল করো যে কাজটি করছি এই কাবা ঘর নির্মাণ করছি এই ঘরকে তুমি কি করে নাও কবুল করে নাও এই আমলকেও তুমি সাদরে গ্রহণ করো ইন্নাকান্তা স্বামী নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা সব কিছুই শোনো এবং সব কিছু তুমি জানো এখানে এব্রাহিম আলী দুয়া দোয়া করলেন এই দোয়া থেকে কী শিখা গেল এব্রাহিম আলী ইসলাম ইসমাইল ইসলাম মতো এত বড় নবী রসুল আল্লাহর খালিলও যদি কোনো নেকামল করে আত্মহংকারে না থাকেন বরং আশঙ্কা করেন যে আমি করলাম এই কাজ যদি আল্লাহ কবুল না করেন সেজন্য দুয়ার মুখাপেক্ষী আমাকে দোয়া করতে হবে আমি হতাশ আল্লাহ দাতা আমাকে চাইতে হবে আল্লাহর কাছে তিনি চাইছেন যে আল্লাহ গ্রহণ সাদরে করো আপনি দোয়া করবেন না আমরা অনেকে ভালো কাজ করে আত্মহংকারে থাকি যে আমার মতো কে দিনের কাজ করছে দোয়া করার প্রয়োজন না কবুলিয়াতের দোয়া করবেন যে আল্লাহ যা কিছু করছি কবুল করা এটাই হচ্ছে সাহাবাই কেরামদের চরিত্র আল্লাহ কোরআনে কারীমে সাহাবায়ে প্রশংসা করেছেন ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন জি анনাহুম ইলা রব্বিহিম রাজিউন সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন সাহাবাই کرامদের যে এরা দান খেরাত করে এরা এবাদত বंदी করে না মা আতাউ মানে এরা আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়ন করে কিন্তু তার সাথে সাথে ওয়া কুলুবুহুম ওয়াজেলা তাদের অন্তর ভয় ভীত জি আল্লাহ কবুল করলেন কিনা আমাদের আমল কবুল কি কিনা আমার নামাজ কবুল হইল কিনা আমার রোজা শ্যাম কবুল কি কিনা জাকাত সাদকা কবুল হইলো কিনা আমার দিনের দাওয়াত কবুল হইল কি হল না আমার এল এম শিখ আল্লাহর কাছে কবুল হইল কি হল না জি আল্লাহ তালা এইটা সির করেছেন এই আয়াতের সালাফগন বলে সালাফগণের চরিত্র শোনেন বলছেন যে সাহবাইকরামরা তাবেইনরা তাদের চরিত্র ছিল যে রমজান মাসের এবাদত করতেন এই ক্ষেত্রেই শুনে রাখেন ভালো করে রমজান আসার ছয় মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ সালামতে রমজান আবার রমজানের এবাদত বন্দীতে কঠোর পরিশ্রম করলেন পরিশ্রম করার পরে আহ আত্মমর্যাদাই গর্বিত থাকতেন না যে অনেক কিছুই করে ফেললাম একবারে জান্নাত তো বরাদ্দ করেছেন না ছয় মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন যে আল্লাহ রমজানে যা কিছু করতে পারলাম তুমি কবুল করো কি জানি কবুল হইল কি না যদি কবুল না হয়তো মেহনত বেকার ব্যর্থ কেন জি সুতরাং আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া করতে হবে যার যত এখলাস থাকবে তার কাছে তত বেশি আল্লাহ বর্কত দান করবে আপনার এলেম বেশি হইলে কাজ হবে না আপনার টাকা বেশি পয়সা বেশি আর দান খায়রাতের অ্যামাউন্ট বেশি হইলে কাজ হবে না আপনার এখলাসটা বেশি থাকতে হবে জি আপনার আল্লাহ ভীরুতা বেশি থাকতে হবে এবং এখানে আরও শিখানো হয়েছে আয়াতগুলিতে যে দোয়া করার ক্ষেত্রে আল্লাহর নাম এবং গুণাবলির ওসিলা নিয়ে দোয়া করা মানুষের ওসিলা নিয়ে নয় পীর ওলি মুর্শিদ নবীর ওসিলের ওসিলা এই দোয়া কবুল করে এটা বেদাতিদের তরিকে ভালো করে সরে রাখেন দোয়া করবেন শরীয়ত সম্মত ওসিলা কি আল্লাহর নামগুলির দোহাই দিয়ে আল্লাহর নামগুলির মাধ্যমে দেখেন রব্বানা তাকাব্বাল মিন্না এন্নাকা আনতা সামিউল আলিম আল্লাহকে সামিউন আলিম বলি আল্লাহর কাছে দরখাস্ত করছেন আল্লাহ আমার কথা শুনছো আমার অবস্থা জানছো সুতরাং আমার অন্তর অবস্থা জানছো আল্লাহ তুমি আমাদের এই কাজ কবুল করো আগের আরও দুটি দোয়া রয়েছে তাতেও দেখেন আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে ওসিলা নেওয়া হয়েছে শরীয়ত সম্মত ওসিলা কয়টি তিনটি একটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী এটার দলিল এখানে রয়েছে কোরআনে খেরিমে রয়েছে আঁকি খুঁজে পাই না কোরআনে খেরিমে এক শ্রেণীর আজকালকার স্কলার আর বক্তা আছে বিভিন্ন ভাষার ইংলিশের আছে বলছে কোরআনে আকিদা কোথায় আছে যে আকিদা দেখো যদি জ্ঞান না থাকে তো তোমার তোমার চোখ অন্ধ তাই বলে কি কোরআনে নেই বলবে তুমি তোমার জ্ঞান চক্ষু নেই সেই জন্য খুঁজে পাও না এই যে আকিদা দেখো যে ও আসমা সিফাতে নিতে হবে কোরআনে কেরি তারপরে দেখেন দ্বিতীয় দোয়া রব্বানা হে আমাদের প্রতিপালক ইব্রাহিম আলী সাহা বলছেন ওয়াজ আল্লাহ মুসলিম মাইন এলাকা আমাকে আর আমার ছেলে কি উভয়কে তোমার সামনে আত্মসমর্পণকারী বানিয়ে দাও তোমার সামনে আত্মসমর্পণকারী মুসলিম বানিয়ে দাও অমিনজুরিয়াতে না ওম্মাত মুসলিম আতাল্লা আর আমার বংশধর থেকে তোমার সামনে এক দল একটি জাতি আত্মসমর্পণকারী তুমি বানিয়ে দাও বা গ্রহণ করো ও আরে না মানা আছে কেনা এবং আমাদেরকে নিয়ম নিয়মকানুন দেখিয়ে দাও বা শিখিয়ে দাও মানাসেকের দুটি অর্থ একটি হচ্ছে যে কোনো এবাদতকে নসক বলা হয় আর আরেকটি একটি হচ্ছে খাস অর্থ বিশেষ অর্থ সেটা হচ্ছে হজ উমরা সংক্রান্ত এবাদত বন্দীগুলিকে হজ উমরার সাথে সংশ্লিষ্ট দান কুরবানি এই জন্য কুরবানিকে কি বলা হয় হ্যাঁ মানসাক বলে করলে উম্মাতিন জাল্লা মানসাকান আল্লাহ বলেছেন কুরবানির বিধিবিধান কাল্লা মানসাক বলেছেন তারপরে ফেকার কিতাবাদিতে বা হাদিসের কিতাবাদিতে আহকামুল কামল মানাসেক হজ ওমরার বিধি বিধানকে তোমার সাহি মিনা আরাফা পাথর মারা ইত্যাদি এসব মাসাইলকে কি বলা হয় মানাসেক বলা হয় মানাসেক উল্লিউল উমরা তো ইব্রাহিম আল্লাহ ইসলাম ঘর তৈরি করার পরে আল্লাহ যেহেতু হজ ফরজ করছেন দোয়া করছেন ও আরে না মানাস আল্লাহ হজ তো করব আমাদেরকে হজের জায়গাগুলি দেখিয়ে দাও বা হজের নিয়মকানুনগুলি শিখিয়ে দাও দেখিয়ে দাও মানে শিখিয়ে দাও এই আয়তের তাফসিরে কিছু তাবসির রয়েছে উক্তি রয়েছে যে এব্রাহিম আলী ইসালামকে এক এক করে হজের জায়গাগুলি দেখিয়ে দেওয়া হয়েছিল ও আরেনা মানা সেখানার তফসির করতে গিয়ে বলছেন প্রখ্যাত তাবি মুজাহিদ বলছেন যে এব্রাহিম আলী সালাম কালা ইব্রাহিম বলে ও আরেনা মানা সেখানা ফাতাহ জিব্রাহিল আল্লাহর কাছে যখন দোয়া করলেন যে আল্লাহ আমাদের মান আছে হজ উমরার জায়গাগুলি দেখিয়ে দাও তখন জিব আলী ইসলাম নেমে আসলেন ফাঁ বাইত বাই প্রথম বাইতুল্লাহ তিনি আসলেন কাবা ঘর দেখালেন ফাঁকা আলা ইরফা তারপরে ঘর নির্মাণ হইল ঘর নির্মাণ হইল ওয়াতাম মাল বুনিয়ান ঘর পূর্ণ হইল ছাদ হইল সুমা আখা জিয় জফান তালা কবি এলা সাফা তারপরে এব্রাহিম আল্লাহিসামকে সাফাতে নিয়ে গিয়ে দেখেন এই যে সাফা এটা হচ্ছে হ্যাঁ ক্ষেত্রে একটা জায়গা এখন আসতে হবে তারপরে কোথায় নিয়ে গেলেন বলছেন বললে তারপরে বললেন আলিয় সাল্লাম হাজামিন শাহরিল্লা এটা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত তালা তালাকবী হেরাল মারোয়া তারপরে মারোয়াতে নিয়ে গেলেন বললেন হাজামিন শাহরিল্লা সম্মান তালাকবী নাওয়া মিনা তারপরে মেনাতে নিয়ে গেলেন ফালাম্মা কান মিনাল আকাবাতে মেনার কাছে যে এই এই ঘাঁটিটা রয়েছে যেখানে দুই পাহাড় দুই দিক থেকে পাহাড় সংকীর্ণ পাহাড় দুই দিক থেকে কাছাকাছি হয়ে আসছে আর দুই পাহাড়ের মাঝখানের সংকীর্ণ জায়গা এটাকে কি বলা হয় আরবিতে আকাবা বলা হয় মানে ঘাঁটি বলা হয় তো এই ঘাঁটিতে যখন নিয়ে আসলেন যেখানে ওই তিনটি জামরাতের জায়গা রয়েছে কি রয়েছে জামারাতে ওলা উস্তার কোবরা এখানে নিয়ে আসলেন যখন এখানে আসলেন তখন ইবলিশ এসে হাজিস ইবলিশ আসলো কায়েমন ইন্দাস সাজারা ওখানে একটি গাছ ছিল ওই যুগে ওই গাছের কাছে ইবলিশ দাঁড়িয়ে আছে ফাকালা তখন জীবনে কাব্যের ওয়ার্মে আল্লাহ আকবর বলে এদিকে পাথর ছুড়ো তখন পাথর ছুড়েছিলেন ইব্রাহিম আলী সালাম কার কথাই ওই ইবলিশের দিকে সালামের কথাই ফাঁকাবারামাহা তারপরে পাথর মারলেন ইবলিশকে সুম্মান তালাকা ইবলিস ফাঁকা মাহিন্দাল জামাতিল উস্তা তারপরে জামরা উস্তার কাছে গিয়ে দাঁড়িয়েছে প্রথম জামরা কুবরা এই দিক থেকে যেহেতু মক্কার দিক থেকে গেলে প্রথম বড় জামরা পড়বে ওখানে পাথর মারলেন আর তার জামরা উস্তা আর তারপরে তখন মধ্যেকার জামারাতে ফালাম্মা যা যাবে হি জিবি ওয়াই ব্রাহিম কাল কাব্যের ওরমে এখানেও তকবির বলো আর এই করো পাথর মারো কাব্বার ওরাম ফাজাবা জাহাব আল খাবিস ইবলিস ও কান আল খাবিস আরাদাই রাজ্যে সাহি ইদু খেলাফিল রাজ্যে ইবলিস চেয়েছিল যে হজে কিছু আমি একটু ভালো কিছু মুরব্বি সে কিছু নিজের কথা ঢুকিয়ে দেবো পরামর্শ দেব হ্যাঁ কুসংস্কার কিছু শিখিয়ে দেবো এটা আর আস্তাতে তা করতে পারলো না ফাজাহাবি আদি ইব্রাহিম তালা আতাবহিল আলমাস আর আল হারাম ওখান থেকে যাই হোক তিনটা জামারাতে ওইভাবে করার পরে এখানে সংক্ষেপ করে দিয়েছে মাসারে হারামে নিয়ে গেলেন মানে মশারে হারাম কোনটাকে বলে মুজালিফ যেখানে করে মসজিদ তৈরি ওই জায়গাটার নাম ছিল মশারে হারাম ওখানে নিয়ে গেলেন ফাঁকাল হাজাল মশারুল হারাম এটা হচ্ছে মুজদালিফ মশারুল হারাম ফাখাদি ইব্রাহিম তারপরে নিয়ে গিয়ে আরাফাত আরফায় নিয়ে গেলেন আরাফতা মা কালকাদা তুমি এখন জানতে পারলে যা দেখিয়ে দিলাম এগুলি হচ্ছে হজের জায়গা কালা হাসাল আমার তিনবার করে বললেন কালার নাম এবার আমার হ্যাঁ এখন শিখে নিলাম তো এইভাবে ওয়া আর না মানা শেখানার বাস্তবায়নের কথা সালাফগন তাবেইনরা উল্লেখ করেছে অথব আলেই না এবং আমাদের তওবা কবুল করো ইন্না কান্তা তৌয়াবুর রাহিম নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী বা তওবার তৌফিক দাতা আল্লাহর নাম হচ্ছে তৌয়াব এর মানে কি তওবা গ্রহণকারী কবুলকারী অথবা তওবার তৌফিক দানকারী শক্তি সামর্থ্য দানকারী আর বান্দা তওবা করলে বেশি বেশি তবা করলে বান্দার নাম তাওওয়াব তখন কি বলবেন হ্যাঁ তবাক কারি তবা জি সাল বলছেন কুল্লবানী আদমা খাত্তাউন খুল খাত্তা ইন আর তাওয়াবুন তাও বহু বচন তো মানে এখানে তওবা কারি জি আল্লাহর একটি নাম হচ্ছে তওয়াব একটি হচ্ছে রাহিম এখানে দেখেন আর রাহিমের নামের ওসিলাই দোয়া করলেন তারপরে দোয়াতে দেখেন রব্বানা হে আমাদের আল্লাহ এদেরকে বিনা রসুলে ছেড়ে দিয়ে না মক্কার লোককে মক্কায় একটা রসুল পাঠাও দোয়া করছেন করছে নিমআসালাম নবী সালামের তিন সাড়ে তিন হাজার বছর আঁকি আর এই দোয়ার বাস্তবায়ন হচ্ছে তিন সাড়ে তিন হাজার বছর পরে সেজন্য আপনি দোয়া করে তাড়াহুড়া করবেন না আমরা দোয়া করে তাড়াহুড়া করি না করি না আল্লাহ ভালো করে দাও দু তিন দিন করলেন ভালো না হইলে মন খারাপ দে কোনো দুয়াতে কাজ হয় না বাদ দাও এখন কোথায় চলো আল্লাহ কবুল করলেন এখন মাজারে চলো মাজার বড় শক্তি রাখে হ্যাঁ প্রথম আল্লাহর কাছে মুশরেকেরা যারা শিরিক করে তারা প্রথম যায় আল্লাহর কাছে সামান্য একটু চায় অন্তর তো চাই না কারণ অন্তরে আছে যে সবচেয়ে বেশি কে দিতে পারে গোজ কুতুবরা দিতে পারে যখন যত মসিবত বাড়তে থাকে বিপদ বাড়তে থাকে তত বেশি গায়ের আর আশ্রয় নাই হ্যাঁ তা গৌস কুতুবের আশ্রয় নেয় যার ফলে এদেরকে আল্লাহ অসহায় দুনিয়া তো ছেড়ে দেয় আর এদেরকে আঁকেরা তো আল্লাহ অসহায় ছেড়ে দেবেন বলছেন এবার আহমআসালাম দাতি ওয়াবাসি হিম হে হেরব তাদের মাঝে এখনো রসুল প্রেরণ করো তাদের মধ্য থেকে ওদের মধ্যে বাইরে থেকে কেউ না ওই বংশ থেকেই আর ওখান থেকে ইয়াতু আলহিম আয়াতিকা তাদেরকে পড়ে শোনাবে তোমার আয়াত সমূহুল হেকমা এবং তাদেরকে আল কিতাব কোরআনের শিক্ষা দেবে আর হেকমা সন্না বর্ণিত হয়েছে বা উল্লিখিত হয়েছে সেখানে হেকমার মানে হচ্ছে সন্না হাদিস কারণ দুটো জিনিসকে আঁকড়ে ধরতে বলেছেন আিম সাল্লাহ আলী আসসালাম কিহিম এবং তাদেরকে পাক পবিত্র করো তাদেরকে পাক পবিত্র করো পাক পবিত্র করবে হ্যাঁ ওয়াইজাক্কিহিম ওয়াই আল্লাহুল কিতাব আল হিকমাত ওয়াইজাক্কিহিম এবং তাদেরকে পাক পবিত্র করবেন কে ওই নবী ওই রসুল এসে পাক পবিত্র করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি থেকে সবচেয়ে বড় না পাকে শিরিক থেকে বেদাত কুসংস্কার থেকে হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে তফের ক্ষেত্রে এত কুসংস্কার ঢুকেছিল যে নারী পুরুষ বাইরে থেকে এসে উলঙ্গ হয়ে মক্কার লোকেরা কেউ পুত পবিত্র মনে করতো ওদের কাছে কাপড় ধার চাইতো যে আমরা তো এই কাপড়ে অনেক পাপ করেছি আর বাইরের কাপড় এসব কাপড় দিয়ে কাজ চলবে না মক্কার লোকের কাপড় ধার চাইতো কাপড় যদি পেলো পেলো ধার করে আর যদি না পেতো তখন কি করতো জানেন উলঙ্গহে হয়ে নারী পুরুষ তো অফ করতো আর সেই বখারিতে রয়েছে তো অফ করার সময় বলতো যে দেখো আমরা উলঙ্গ হয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দেখাবার জন্য না হু তাদের কবিতা রয়েছে আজকে শরীরের সব অংশই খুলে যাবে কখনো কখনো একটু ছোট্ট কাপড় পেলে তো লজ্জা স্থান খান থেকে নিল আর যদি ওইটাও না পায় ওই জন্য বলছে আলিয়া বাদহু আউ কুল্লহু আজকে লজ্জা স্থান পুরোটাই খুলে যাবে অথবা কিছুটা খুলবে এবং হবে অমা বাদা মিনো ফালা ওহিল যদি খুলেও যাই উলঙ্গ নগ্নও যদি তফ করি এটা কারো জন্য হালাল করছি না তোমরা দেখিও না কিন্তু কথা বোঝা গেছে তোমরা আমরা তোমরা না উপভোগ করিও না এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি আউজবিল্লাহ এব্রাহিম আলি সাল্লাম নাপাক পাক ই পাক করতে বলেছেন আর এরা নগ্ন নাপাক করেছে এই আরামকে বয়স কিহিম তাদেরকে পবিত্র করে কুসংস্কার থেকে শির থেকে বিদাত থেকে পাপাচার থেকে সমস্ত রকমের পাপ হইতে থাকতো যেখানে ব্যভিচার হইতো সেখানে পতাকা পোতা থাকতো সেই যুগে তার লাইসেন্স ছিল না বেশ্যাখানার মতো যে লাইসেন্সে লাইসেন্স নাম্বার এত আর একটা প্লেট লাগিয়ে দেওয়া হইবে বেশ্যাখানাতে তাই না ছিল না কিন্তু সেখানে পতাকা ঝান্ডা থাকত বোঝা যেত এটা হচ্ছে বেশ্যাখানা এলাকা কিন্তু সেই যুগের মহিলারা আজকালকার বেশাদের চাইতে ভালো ছিল সেই যুগে অধিকাংশ বেশ্যা বা বেশ্যাবৃত্তি যেই সব মহিলারা করতো তারা দাসী হইতো স্বাধীন মহিলারা কাফের মুসে খইল জেনাকে খুবই ঘৃণার নজরে দেখত এই জন্য হিন্দ যখন ইসলাম গ্রহণ করলো যে হামজা রাজি আল্লাহ তালা নাহার কলিজা কি চিবাবার চেষ্টা করেছিল মালা সে যখন ইসলাম গ্রহণ করলো নবী করিমসালাম যে ওয়াদাগুলি নিলেন তার সাথে বায়াতে বলেছেন যে জেনা ব্যাবিচার করবে না তখন তিনি আশ্চর্য হয়েছিলেন এই মহিলা এই আবু সুফানের স্ত্রী রাজি আল্লাহ আনহার বলেছিলেন যে আওয়া তাজনীল হুর্রাত আরে স্বাধীন মহিলা ভদ্র মহিলা স্বাধীন মহিলা একটা স্বাধীন মেয়ে যুবতী কোনোদিন জেনা করতে পারে তার মানে জেনা কে করে দাসীরা করতে পারে আর আজকাল স্বাধীন স্বাধীন সম্ভ্রান্ত ঘরের মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আর একটা ইনকাম সোর্স হিসাবে ধরে নিয়েছে ফাইভ স্টার হোটেলে যাওয়া অথবা কোনো কোনো আবাসিক হোটেলে যাওয়া আর যাওয়ার সেটা একটা ইনকাম সোর্স আমাদের লেখাপড়ার খরচের দরকার যা জুটে না এটা দিয়ে জুটা চাও বিল্লাহ ভালো ভালো ঘরের মেয়েরা বেরিয়ে চলে যাচ্ছে বেশ্যা ভিত্তিতে দেহ ব্যবসা যৌন কোনি বলতে বলছে বেশ্যা বললে নাকি গাইল হয়ে যাবে আজকাল আইন তৈরি হয়েছে বুঝা গেছে বলা যাবে নাকি গাল হয়ে যাবে কি বলতে হবে যৌনকর্মী বদর ভাষা বলতে হবে যতই নোংরামি তারা করুক না কেন যে সমস্ত রকমের নাপাকি থেকে কি করবে নবী এই রসুল পাক পবিত্র করে মানুষকে ইন্না কান্তাল আজিজুল হাকি নিশ্চয় তুমি মহাপরাক্রান্ত বিজ্ঞানময় এখানে ওসিলা আল আজিজ আল হাকিমের তাইলে ছয়টি আল্লাহর নাম আসলো এই তিনটি দোয়া আসলো না আসলো না এগুলো হচ্ছে আল্লাহর আসমা হোসেনাতে অসিলা আর কিসের ওসিলা নিতে হবে হ্যাঁ নিজের ইমান এবং নে কামলে রব্বানা ইন্নানা আমান্না ফাঁক ফেল্লানা জনবানা ওয়াকে না যাবান না আলেম আলেমরা রয়েছে বহু আয়াত রয়েছে ইমান এবং নে কামলকে ওসিলা বানানো হাদিসও রয়েছে জি নিজের নিজের নেক দুইটা কাত নামাজ পড়ে আল্লাহকে বলেন করেন সাদকা খেরাত করেন আল্লাহ দান খেরাত করলাম বালা ওসিবত দূর করে দাও জি এরকম রোজা রাখলে আল্লাহ রোজা রাখলাম আল্লাহ বিপদ আবদ দূর করে দাও জি এর ওসিলে আর কি জীবিত ব্যক্তি জীবিত নেক মানুষের কাছে দোয়া চাও জীবিত মৃত ব্যক্তির কাছে কবরের কাছে গিয়ে দোয়া করতে চাইবেন না ইয়ার আসুর আল্লাহ আমার জন্য দোয়া করে দেন হ্যাঁ হ্যাঁ খাজা বাবা আমার জন্য একটু দোয়া করে আমার একটু সুদৃষ্টি রাখিয়েন আপনার ফয়জ বরকুত দিয়েন এগুলো হচ্ছে শিরকুফুরি কথা জি মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে না অমাই আর গাবু আমিল্লাতে ইব্রাহিম আল্লা মান সাফিয়া নাসা এবারিম আলি সালামের আদর্শ থেকে যারা বিমুখ হয় একমাত্র কারা বিমুখ হয় একমাত্র বিমুখ হয় ওই সব লোকেরা যারা নিজেদেরকে নির্বোধ করেছে অমাইয়ার আদর্শ থেকে বিমুখ হয় না একমাত্র কে বিমুখ হয় যারা নিজেকে নির্বোধ করেছে বা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে যারা বোকা নির্বা সাফি হন মানে বোকা বোকা মানুষ ছাড়া এব্রাহিমের আদর্শ কেউ ছাড়তে পারে না এব্রাহিম আলী ইসলামের আদর্শ হচ্ছে ইসলাম সামনে আসবে কয়েকটা একে আসবে দিন কি ছিল ইসলাম এব্রাহিম কি ছিলেন মুসলিম ইব্রাহিম ইসলাম কি নাম রেখেছেন ওসম্মা কুমল মুসলিম তোমাদের নাম মুসলিম রেখেছেন আত্মসমর্পণকারী মুসলিম আম্বিয়ার রসুলম ইব্রাহিম সালাম পরে সবাই মুসলিম ছিলেন যত নবী এসেছেন সকলে মুসলিম ছিলেন আত্মসমর্পণকারী আল্লাহর সামনে ও আসলাম তো মাসুলাইমান আলিল্লাহি রব্বিল আলমিন বিলকিস ইসলাম গ্রহণ করছে কি বলছে হ্যাঁ বলেন যে আমি ইয়াহুদি হইলাম খ্রিস্টান হইলাম কি হইলাম আসলাম তো ইসলাম গ্রহণ করলাম মা আল্লাহর দিন হচ্ছে ইন্নাদ ইসলাম আল্লাহর দিন মাত্র একটি সেটি হচ্ছে ইসলাম জি সেই ইসলামকে আল্লাহ পূর্ণ করেছেন শেষ নবী মাহমুদ রসুল্লাহ সালের মাধ্যমে কিন্তু সমস্ত নবীরা ইসলাম নিয়ে এসছেন আত্মসমর্পণের দিন নিয়ে এসছেন অমাইয়াকে গাই আল ইসলামে দিয়ে নেন ফালাই ইউকুল ইসলাম ছাড়া অন্য কোনো জীবন পন্থা দিন যদি কেউ তলাশ করে কখনো সেটা আল্লাহ গ্রহণ করবেন না ওহফিল আখের মেল হাসেরিন চলুন এখন আল্লাহ বলছেন একমাত্র নির্বোধ ছাড়া এব্রাহিম আলাইসালাম আদর্শ থেকে বিমুখ হতে পারেন না রাগেবার যখন অব্যয় বাংলা গ্রামার যারা বুঝে ইংরেজি গ্রামার যারা বুঝেন তারা প্রিপোজিশন আরবি গ্রামারে সেলা বলা হয় হ্যাঁ হারফে জারগুলি য হারফে জারের পরিবর্তনে বা অব্যয়ের পরিবর্তনে অর্থে পরিবর্তন ঘটে রাগে বা ফেলের যখন আন সেলা আসবে বা অব্যয় আসবে তখন তার মানে বিমুখ হওয়া মুখ ফিরিয়ে হবে মুখটা ফিরিয়ে নেওয়ার অর্থ হবে আর যখন রাগেবার সেলা বা অব্যয় আসবে ফি রাগেব তো ফি কে তখন আগ্রহ করা একবারে বিপরীত অর্থ হবে আনা আর্গাব ফি হাজ হিল আমি এই মেয়েটির ক্ষেত্রে আগ্রহী বিয়ে করার জন্য হ্যাঁ রাগে বা সুন্নতি আমার সন্ন্যত থেকে যে বিমুখ হইল এখানে ও আমায় ইয়ার গাবো আন আন শব্দ এসেছে তাই না তো মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ যে এগুলি হচ্ছে আরবি ভাষার অলঙ্কার কোরআন করিমের অলঙ্কার গাবা গব্লাতে ইব্রাহিম আল্লাহ আফসা একমাত্র নির্বোধ রায় আদর্শ থেকে মুখ ফিরাতে পারে ওয়ালাক ইস্তাফাঈ নাহিদ দুনিয়া আর নিশ্চয়ই তাঁকে মনোনীত করেছিলাম ইহ জগতে ওয়াইন নাহফিল আখেরতালিনা সালহীন আর নিশ্চয়ই ইব্রাহিম আল্লাহলাম পরকালো সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন বরং তাঁদের এমাম তিনি ইজক আল আল্লাহ রব্বাহু আসলেম স্মরণ করো যখন তার প্রতিপালক বলেছিলেন এব্রাহিম আলী সাল্লামকে আসলেম হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো তুমি আমার সামনে আত্মসমর্পণ করো কাল আসলাম তলি র বিশ্ব জগতের প্রতিপালকের সামনে আমি আত্মসমর্পণ করছি আমি ইসলাম কবুল করছি বা ইসলামের বাস্তবায়ন করার ওয়াদা করছি এই তো হয়ে গেল যে ইব্রাহিম কি ছিলেন মুসলিম ছিলেন আসলাম তলিল্লাহ ইহি রব্বিল আলমিন তার বংশধর ওবাসা বিহা ইব্রাহিম ও বনি হে এব্রাহিম সালাম তার সন্তানদেরকে অন্তিম উপদেশ দিয়েছিলেন ও এবং ইয়াকুব আলী সালাম ও যার নাম ইসরাইল তাঁর বংশধর কে ইয়াকুব আলী সালাম কয় ছেলে ছিল বারো ছেলে তাদেরকে অন্তিম উপদেশ দিয়েছেন ওসিয়ত বলা হয় মানুষের মৃত্যুর পূর্বের উপদেশকে অন্তিম উপদেশ দিয়েছিলেন কি বলি ইয়া বানিয়া হে আমার সন্তানরা ইন্নাল্লাহমুদ্দিন আল্লাহ তোমাদের জন্য তার দিনকে মনোনীত করেছেন ফালা তামু তুন্না ইল্লা ও মুসলিমুন সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বরণ করিও না মুসলিম না হয়ে মৃত্যু বরণ করিও না আম তুম সোহাদা আল্লাহ বলছেন যে তোমরা কি সেখানে হাজির ছিলে ঈদ হাদারা ইয়াকুব আল যখন ইয়াকুব আলি সালামের নিকট তার মৃত্যু ঘনিয়ে এসেছিল অর্থাৎ ইয়াকুব আলি মৃত্যুর মুহূর্তে কি তোমরা সেখানে উপস্থিত ছিলে ইহুদিদেরকে বা খ্রিস্টানদেরকে আল্লাহ বলছেন কারণ ইয়াহুদি খ্রিস্টানদের দাবি ইয়াকুব আলী সম্পর্কে যে তিনি কি ছিলেন ইয়াহুদি ছিলেন মুসলিম ছিলেন না ইয়াহুদি ছিলেন বোঝা গেছে কি না খ্রিস্টানদের ধর্ম কথা যে না আমাদের ধর্মের অনুসারী ছিলেন বা আমাদের আদর্শের অনুসারী ছিলেন আমরা হচ্ছি ইয়াকুব আলী আদর্শে বিশ্বাসী আল্লাহ বলছেন যে তোমরা তাহলে ইয়াকুব আলী ইসলামের এতেকালের সময় যে তিনি উপদেশ দিয়েছিল সেই সময় হাজির ছিলেন নাকি যদি বলে হাজির ছিলাম তাহলে ডাহা মিথ্যা কথা আর হাজির না তো জানলে কোথা থেকে তো কোনখানে আছে কথাটি যে একব ইহুদি ছিলেন বা খ্রিস্টান ছিলেন কারণ ইহুদিদের ইহুদিদের দাবি ছিল যে আমরা হকপন্থী আর নবীরা সব ইহুদি খ্রিস্টানরা বলছে আমরা হচ্ছে সত্যপন্থী আর নবীরা বন ইসরায়েল সব নবীরা হচ্ছে খ্রিস্টান মক্কার মুশ্রেকদের দাবি ছিল যে ইব্রাহিম আলী ইসলাম ছিলেন আমাদের মতো পুত্তলিক এই দাবিগুলির খণ্ডন করছেন আল্লাহ রাবুল্লা আলমিন এই আয়াতগুলিতে আম কুন্তুম সোহাদা তোমরা কি উপস্থিত ছিলে ঈদ ঈদহাদার ইয়াকুব আল মত যখন ইয়াকুব আল এ মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছিল ঈদকাল আলে বানিয়ে স্মরণ করো যখন তার সন্তানদেরকে তিনি উপদেশ দিতে গিয়ে বলেছিলেন মা মাতা বুধু বাদি আচ্ছা বলো তো আমি তো মরে যাচ্ছি আমার পরে কিসের এবাদত করবে তোমরা কার এবাদত করবে তোমরা তোমরা প্রতিমা পুতুলের পূজা করবে নাকি কালু তখন তারা বলেছিল নাবদ এলাহা কা আমরা সকলেই আপনার উপাস্য মাবুদের এবাদত করব। ওয়া এলাহ আপনার পূর্বপুরুষদের মাবুদের এবাদত করব যিনি এব্রাহিম ইসমাইল ইসহাক এলাহান ওয়াহেদা যে আল্লাহ হচ্ছেন এক সত্য এলাহ ওয়নাহনুল্লাহ মুসলিমুন এবং আমরা তার সামনে আত্মসমর্পণকারী মুসলিম তারা কী বলেছিল তার এক বারো ছেলে সকলে কি বলেছিলেন তার বাবাকে যে আমরা হচ্ছি মুসলিম ওনাহনুল্লাহ মুসলিমুন তিলকা উম্মাতুল আল্লাহ বলছেন দেখো কোন নবীর সাথে বংশীয় সম্পর্ক কায়েম করা আর বংশের প্রমাণ দেওয়া কোনো কাজে আসবে না যদি আকিদা আমলের মিল না থাকে তাহলে হ্যাঁ তারা তাদের আমল নিয়ে চলে গেছে আর তোমরা তোমাদের আমল নিয়ে যাবে আল্লাহ বলছেন ওরা ছিল একটি জাতি আম্বে রসুলগণ এবং তাদের যারা সত্যিকার অনুসারী বা ইব্রাহিম আলী ইসাল্লাম এবং তার বংশধার যারা নবী রসুল ছিলেন তারা এক উম্মত ছিলেন কাদ খালাদ তারা দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছেন চলে গেছেন নিজ নিজ আমল নিয়ে চলে গেছেন লাহা মা তাদের জন্য তাদের কৃতকর্ম কর্ম রয়েছে তারা যা কিছু করেছেন তার ফল তারা পাবেন ওয়ালাকুম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম কর্ম রয়েছে তোমাদের আমলগুলির কারণে তারা ধরা খাবে না আর তাদের আমল দিয়ে তোমরা পার পাবে না বুঝছে না বুঝছেন না বারাউলিয়ার দেশের মানুষ আমরা আমার দেশে ওলি আউলিয়া শুয়ে আছেন এই দিয়ে পার পাবেন না লাভ হবে নাকি কোনো লাভ হবে না তিলকা মতন খাত খালাত তারা তাদের ইমান আঁকিরা আমল নিয়ে চলে গেছে ভালো নিয়ে গেছে আলহামদুলিল্লাহ যদি বাই চান্সে কারো শির বিদাতি আকিরা থাকে তাহলে নিজের নিজের আমল নিয়ে গেছে আল্লাহ বুঝে নেবেন আপনাকে অত জানতে হবে না যে কি ভালো নিয়ে গেছে না মন্দ নিয়ে গেছে ওয়ালাকুম মা কাসাবতুম এখন তোমরা নিজের চরকায় তেল দাও তোমরা যা কিছু করবে তা নিয়ে তোমাদেরকে যেতে হবে আল্লাহর সামনে সুতরাং নিজের সুব্যবস্থা নেও বলে তুষা আম্মা কানু লুন আর তোমরা জিজ্ঞাসিত হবে না যে তারা কি কাজকর্ম করেছিল তাদের কর্মকাণ্ড কেমন ছিল তাদের আকিনামল আমল কেমন ছিল এসব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না এক দুটি আয়াতের সম্পর্ক আগের আয়াতের সাথে আছে তার স্থিরগুলো করে দিই আমরা আজকে পাড়া হয়তো শেষ করা যাবে না ওয়াকালু এবং ইহুদিরা আর খ্রিস্টানরা তারা বলতো কোন হুদান ও না সারা তাহতাদু ইহুদিরা বলতো যে তোমরা ইহুদি হয়ে যাও তাহলে হেদায়ত পাবে আর খ্রিস্টানরা বলতো যে তোমরা খ্রিস্টান হয়ে যাও তাহলে সঠিক পথ পাবে তাহতাদু সবাই দাবি করতো কুল্লো হিজবিন বেমা আহাদিম ফারে হুন সবাই নিজের মত মতাদর্শ নিয়ে আনন্দিত ছিল যে আমরাই ঠিক পথ আছি তোমরা এই পথে এসো আজকাল মুসলিম সমাজের তেহাত্তর ফিরকার অবস্থা রকমই হ্যাঁ মিলাদিরা বলছে মিলাদ করো তাহলে তোমরা হেদায়তের রাস্তা পাবে কে আমি যারা দাঁড়িয়ে মিলাদ করে বলছেন না না ওরা গুমরা ওই যে বসে বসে মিলাদ করছে ওরা গুমরা দাঁড়িয়ে মিলাদ করো তাহলে হেদায়াত পাবে বোঝা গেছে অথচ নবী করিম সাল্লাহ সাল্লামের যুগ থেকে শুরু করে প্রায় চারশো বছর পর্যন্ত এই মিলাদের অস্তিত্বই ছিল না আবু হানিফা শাহি মালিক আহমদ চার এমামের কোন এমামের আপনারা মোকাল্লেদ এমামরা স্বপ্নেও দেখেন নিজের নবীর মিলাদ চালু হবে কারণ তাদের যুগে এই মিলাদের কোনো অস্তিত্বই ছিল না সাহাবিদের যুগও থাকলো না তবে ইন্দুগের তার তারপরও গায়ের জোরে করবেন সংখ্যা বেশি সেই জন্য হ্যাঁ আর সেটাকে ধর্মের রং দেবেন তারা বলেছিল যে ইহুদি হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও তাহলে হেদায়েত পাবে কুল হে নবী এদেরকে বইলা দাও বল মিল না হানিফা বরং ইহুদি খ্রিস্টান হলে হেদায়ত পাওয়া যাবে না বরং ইব্রাহিম আলী সালামের আদর্শের অনসারী হও একনিষ্ঠ হয়ে একনিষ্ঠ হয়ে মুক্ত হয়ে ইব্রাহিম আলী আদর্শের অনুসারী হওয়া আর ইব্রাহিমের আদর্শ কি ছিল ইসলাম যেই ইসলামের পূর্ণতা দানের জন্য শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামের একটি উক্তি রয়েছে এই মর্মে তিনি বলছেন যে আনা দাওয়াত ও বশারত ইসা ওয়া রুইয়া উম্মি আমি হচ্ছি এব্রাহিম আলী সাল্লামের দুয়ার বরকত এবারিম সাল্লাম কি দোয়া করেছিলেন ফিহিম অবাসিহিম আল্লাহ মক্কানগরীতে আমার বংশ ধরে একটা রসুল পাঠাইও এবারিমের দুয়ার বাস্তবায়ন হল না জি ঈসা আলি সাল্লাম সুসংবাদ দিয়েছিলেন বে বাদিস ইসমহ আহমদ আমার পরে এক রসুল আসবেন তার নাম হবে আহমদ তার সুসংবাদ দিচ্ছি বলছেন রসুরুল্লাহ আমি হচ্ছি ঈসা আলি সাল্লামের সুসংবাদ ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন রুয়া উম্মি আমার মা স্বপ্নে দেখিয়েছিলেন আমি যখন পেটে এসেছিলাম গর্ব ধারণ করেছিলাম যে তার পেট থেকে নূর বেরিয়ে গেল যাতে আলোকিত হয়ে গেল তার বাস্তবায়ন আমি সেই শেষ তোমরা তাহলে কি হয়ে যাও ইয়াহুদি হলে হেদায়ত পাবে না খ্রিস্টান হলে হেদায়ত পাবে না কুলবাল মিল্লাত ইব্রাহিম হানিফা বরং এব্রাহিম আলাম আদর্শের অনুসারী হয়ে যাও যিনি একনিষ্ঠ ছিলেন বা তোমরা একনিষ্ঠ হয়ে অমাকানা মিয়ার মুশ্রিক আর তিনি মুশ্রিক ছিলেন না মক্কার নাশ্রিকরা তাহলে তিন জাতির খণ্ডন হয়ে গেল তিনটি ভ্রান্ত জাতি ইয়াহুদিও ছিলেন খ্রিস্টানও ছিলেন না দর্গা দুর্গাই বিশ্বাস না বরং দুর্গা আর এইসব প্রতিমা পুতুল ভেঙেছিলেন আর ভাঙার কারণে তাকে আগুনে নিক্ষেপ করা এইটাও আল্লাহর পরীক্ষা তার পরীক্ষার মধ্যে এটা একটা পরীক্ষা নমুত আগুনে নিক্ষেপ করা ওমা আনামিয়াল মুশিকে তিনি মুশ্রেক ছিলেন না এখানে আজকের তফসির ছেড়ে দিচ্ছি আর তারপর ইনশাআ আল্লাহ তালা বাকি তফসির আগামী সপ্তাহগুলিতে পুরা করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সহি সালামত দিন শিখার তৌফিক দান করেন এবং দিনের প্রতি আমলের তৌফিক দান করেন কোরআনের সঠিক জ্ঞান দান করেন আর যদি ভুল ভ্রান্তি হয়ে যাওয়া নিশ্চয় কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ওসল্লাহ সালাম বিয়না মোহাম্মদ ওয়ালা আলী ওসাহী আজমাই